এ হরে কৃষ্ণ মহামন্ত্র কতজন জপ করেন হাত তুলুন খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ সবাই হাত নামান যারা জপ শুরু করেননি হাত তুলুন এখনো জপ করেন না খুব কম তো গতকাল এসছেন এখন এই ধামে ভাগবত সপ্তাহ চলছে এবং নবদ্বীপ ধামে উৎসব গতকাল বামন বামনদেবের কৃপা তার আবির্ভাব এবং মহাদ্বাদশী সঙ্গে পবিত্র দিনে শুরু হলো এই নামট মেলা তাই আমাদের ভগবান চরণে আত্মনিবেদন করা উচিত বামন দেব তিনি স্বয়ং ভগবান তাই বলি মহারাজ তিনি আত্মনিবেদন করেছিলেন সব কিছু দিয়ে ভগবান স্বয়ং বলি মহারাজের দ্বারী হয়ে গেলেন রক্ষক হয়ে গেলেন গেটকিপার হয়ে গেলেন যখন কেউ ভগবানের চরণে আত্মনিবেদন করবে তখন ভগবান তার কাছে থাকবেন কয়জন চান ভগবানের কাছে ভগবান আপনাদের কাছে থাকবে হ্যাঁ সবাই যায় তাহলে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে তাই কাজকর্ম ত্যাগ করতে হবে না ভগবানের নামকে আশ্রয় করে সর্বকর্ম সম্পাদন করুন এটি দ্বারা আমরা ভক্তি ধর্মের হৃদয়ে স্থাপন হবে তো সেজন্য জপমালা যারা নেননি অবশ্যই তারা সংগ্রহ করবেন আজকে অত্যন্ত পবিত্র দিন আমাদের পূর্ব আচার্য অন্যতম নামহট্টের প্রচারক বর ছিল সচিদানন্দ ভক্তিবিনু ঠাকুরের আজকে শুভ আবির্ভাব দিবস ভক্তিবিনু ঠাকুর কি হরে কৃষ্ণ নামহট্ট কি তো আজকে নাম হট্ট সাংগঠনিক এবং ভগবৎ ভক্তিমূলক আলোচনা বিষয়ক বিষয়বস্তু শুরু করার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মী দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিতুকি কৃপা ও আশীবাদার্থনা করছি এবং আমার পরম আর পরম গুরু পাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী পাদপদ্মী দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা ও আশীর্দ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ আপনারা সবাই জানেন কিভাবে কাশিতে এই বর্ধমানের এক ব্যক্তি মানকরের এক ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ কাশী বিশ্বনাথ শিবের পূজারী ছিলেন তাহলে আপনারা বর্ধমান থেকে এসছেন মানকর থেকে কয়জন এসছে মানকর কয়েকজন এসছে বসুন তো মানকরের এক গরি দরিদ্র ব্রাহ্মণ শিবের ভক্ত কাশী বিশ্বনাথ শিবের পূজারী ছিলেন কিন্তু শিব সন্তুষ্ট হয়েছিলেন তার সেবায় সেই ব্রাহ্মণ চেয়েছিলেন আমাকে সবথেকে মূল্যবান সম্পত্তি দান করুন শিব যখন জিজ্ঞাসা করলেন কি চাও বলে আমাকে থেকে মূল্যবান সম্পত্তি দিন তখন শিবজি বললেন বৃন্দাবনে শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবক শিল সনাতন গোস্বামীর কাছে যাও ওখানে তুমি সব থেকে মূল্যবান সম্পত্তি পাবে তখন ওই ব্রাহ্মণ গিয়েছিলেন তো সনাতন গোস্বামীর কাছে সাক্ষাৎ করলেন আর সনাতন গোস্বামী বললেন যে তুমি মূল্যবান সম্পত্তি চাইছ বলে হ্যাঁ শিবজি পাঠিয়েছেন তো সাধুরা পরীক্ষা করে আমরা সব থেকে মূল্যবান সম্পত্তি বলতে কি বুঝি সেজন্য সাধুরা সবসময় পরীক্ষা করবেন অনেক সময় আমরা বুঝতে পারি না সাধুদের কথাবার্তা তখন আমরা একটু গর্বিত অহংকারী হয়ে যাই এবং সাধুদের সঙ্গে তর্কাতর্কি করি আর অন্য সাধুদের দোষ দেখি তো এটাকে সাবধান থাকতে হবে সাধুরা পরীক্ষা করবে আমরা সত্যিকারে কি চাইছি তখন সনাতন গোস্বামী বললেন ঠিক আছে তুমি মূল্যবান সম্পত্তি চাইছ ওই দূরে দেখো আবর্জনা রয়েছে নোংরা জায়গা ওগুলাকে সব সরিয়ে দাও মাটি খুঁড়বে ওখানে একটা পাথর পাবে ওই পাথরটার নাম হচ্ছে স্পর্শ পাথর কি নাম ওইটা লোহাকে স্পর্শ করলে স্পর্শ বুঝতে পারছো না ছুঁইলে লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবে ওই পাথরটা নিয়ে যাও তখন সেই ব্রাহ্মণ যখন ওখানে যাচ্ছেন চিন্তা করতে করে যাচ্ছেন যে এই গোস্বামী সনাতন গোস্বামী যে এরকম একটা অমূল্য পাথর লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবে সে নোংরা জায়গায় ফেলে রেখেছে আমার মনে হয় না এইটা সব থেকে মূল্যবান হবে তাই শিব যেহেতু বৈষ্ণব তাই শিব কৃপা করে তার মনের মধ্যে এটা উদয় করালেন তখন সেই পাথরটা সত্যিকারে পেয়েছেন লোহায় টাচ করে দেখছে সোনা হয়ে যাচ্ছে তখন ওনার চিন্তা হলো এটা মূল্যবান সম্পত্তি নয় তাহলে এই সাধু যদি লোংরায় এত দামি একটা পাথর রাখতে পারে তাহলে তার গোপনে সিন্ধুকের মধ্যে নিশ্চয় এর থেকে আরও মূল্যবান সম্পত্তি আছে আমাকে ওটা দিচ্ছে না এই যে মনের মধ্যে বুদ্ধি দিয়ে বিচার করছে মনে এরকম চিন্তা করছেন আর বুদ্ধি দিয়ে বিচার করলেন তাহলে এই থেকে আরও মূল্যবান সম্পত্তি আছে তার মানে গোপনে আছে এটা প্রকাশ্যে আছে এর থেকে আরও মূল্যবান গোপনে আছে তখন উনি বললেন গোস্বামীজি এটা যদি মূল্যবান হয় অত নোংরা জায়গায় ফেলে রেখেছেন এটা আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে পরীক্ষা করছেন এর থেকে আরও মূল্যবান সম্পত্তি আপনার কাছে আছে যেটা আপনি গোপনে রেখেছেন আমাকে দিতে চাইছেন না আমার ওটা চাই তখন সনাতন গোস্বামী বললেন ও তুমি ওটা চাও না বলছেন না তাহলে ওটাকে যমুনা জলে জুড়ে ফেলে দাও তা আপনারা ফেলে দেবেন কয়জন ফেলে দেবেন কেউ ফেলবে না এই পাথরটা লুহার স্পর্শ হয়ে গেলে শোনা হয়ে যাবে কেউ ফেলবে যে মাথা যে উঠে যাচ্ছিল ও ফেলবে ফেলবেন ফেলবেন না ফেলে দিবে এই জন্য চলে যাচ্ছিল ফেলে দিবে না ওই ফেলে দিবে না বলেই চলে যাচ্ছিল মানে ওই স্পর্শ পাথরটাকে কুড়ে খেতে নিতে চাই সোনা করতে চায় লোহাগুলি এই জন্য চলে যাচ্ছিল তার থেকে যে মূল্যবান জিনিস পেতে চায় না এই জন্য চলে যাচ্ছিল আমরা হতভাগা দুর্ভাগা এরকমই সেই জন্য আমরা পালিয়ে যেতে চাই সাধু সঙ্গ না করে আমরা পূর্ব আচার্যদের কথা এখানে অনুসরণ করছি স্মরণ করছি তখন সনাতন গোস্বামীর কথায় ওই দরিদ্র ব্রাহ্মণ ওই পাথরটাকে যমুনা জলে ফেলে দিল আর স্নান করে নূতন বস্ত্র পরে সনাতন গোস্বামীর নির্দেশে মদন মোহনের সামনে এল আর সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম চিন্তামণি এটা কি নাম আর ওটা কি ছিল স্পর্শ স্পর্শ হলে শোনা হবে আর এটা চিন্তা করলে পাওয়া যাবে তবে মানে কত বড় মূল্যবান নাম ও চিন্তা মানে এই ভগবানের নাম কেবল চিন্তা করলেই আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন নিধায় গর্ষিতা প্রেমানন্দে তাহলে কৃষ্ণকে পাওয়া কত সহজ কেবল ভগবানের নাম চিন্তা করে এই জন্য নাম হট সংঘ নিত্যানন্দ প্রভু আদি গুরু স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন আমাদের মতো মূর্খদের এটাকে দেওয়ার জন্য আমরা বুঝতে পারি না আমরা ছল ধর্ম অভিমানে ভক্তি ধর্মের ত্যাগ করি ছল ধর্ম অভিমান ছল কি ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় শ্লোকে বলা আছে হ্যাঁ ধর্ম প্রযোজিত কৈতব সে ছল ধর্ম হচ্ছে কৈতব ধর্ম যেটি রূপগোস্বামী বললেন যে ধর্ম অর্থ কাম মুখ বাঞ্ছা আদি সব এই যে ধর্ম অর্থ কাম এটাকে বলে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব এটা হচ্ছে কৈতব মানে ছল ধর্ম অজ্ঞান ধর্ম যেটা কি ছল ধর্ম যেমন আজকাল আমরা নিজের ইন্দ্রিয় সুখের জন্য ধর্ম অনুষ্ঠান করছি এটাকে বলে ছল ধর্ম আর ভক্তি ধর্ম ভাগবত ধর্ম যেটা কেবল ভগবানের সুখ বিধানের জন্য করা হবে এই জন্য এই নাম হট্ট সঙ্গ স্থাপন করা হয়েছে যে ভক্তি ধর্মকে গ্রহণ করা কেন এটা আত্মার ধর্ম ভাগবত ধর্ম এই জন্য ভাগবত সপ্তাহ এখন হচ্ছে এই সময় আপনারা কত ভাগ্যবান এই সময়ের মধ্যে মায়াপুর ধামে আপনারা বাস করছেন সেই জন্য ভক্তদের মুখে ভগবানের কথা শুনছেন তো সেজন্য আমাদের জীবনে এই অনিষ্ট অনর্থ সেই অনর্থটা আছে ছল ধর্ম অভিমান করে এটাকে ধর্ম ভাবছি কোনো লোকে একটু বস্ত্র দিয়ে দিলাম বলা একটা ধর্ম অহংকার করছি অভিমান করছি কোনো একটা গরিব লোকে কিছু খেতে দিয়ে দিলাম অহংকার করছি এটাই ধর্ম তুই এরকম স্কুল কলেজ বানিয়ে দিলাম এটাই ধর্ম এটাকে বলে ছল ধর্ম কেন ছল ধর্ম কপট ধর্ম প্রতারণার ধর্ম না এগুলি দ্বারা আপনার কী হবে এই জগতেই বাস হবে আবার আপনি কখনো এরকম কর্ম অনুসারে খেতে পাবেন না আর বস্ত্র পাবেন না এই জগতেই চক্র এইরকমই অতবে এই জন্য তাকে ছলধর্ম বলা হয়েছে দান করা আপনি পুণ্য পাবেন স্বর্গে যাবেন আবার ওটা নষ্ট হয়ে যাবে আবার এখানে আসবেন আবার আপনার কর্ম অনুসারে আপনি হয়তো একটু ধনী হবেন কিন্তু টাকা আসবে আবার কর্ম অনুসারে ওই টাকা পয়সা চলে যাবে আপনি হয়তো ভিখারি হয়ে যাবেন বা এমন পাপ দ্বারা রোগ হয়ে যাবে হসপিটালে কাপড় ছাড়াই শুয়ে থাকতে হবে তার মানে গরিব আপনার বস্ত্র নেই আপনি খেতে পাচ্ছেন না হসপিটালে ধনী কুটিপতি খেতে পাচ্ছেন না আপনি গরিব তা আমরা ওই ধরনের ছল ধর্ম কপট ধর্ম ভাগবত যেটাকে ত্যাগ করেছে সেটার প্রতি এই দুর্লভ মনুষ্য জন্মে আসক্ত হওয়া উচিত না এই জন্য তথাকথিত স্মার্ত বা সাধুরা তারা এই ছল ধর্মেরই শিক্ষা দেয় কিন্তু প্রকৃত সাধু তারা ছল ধর্ম শিক্ষা দেয় না তারা ভক্তি ধর্ম শিক্ষা দেয় এই জন্যেই আমাদের জীবনে এই যে অনর্থ সেটাকে তার থেকে মুক্ত করতে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন নন্দ মহারাজ এবং যশোদা মাতার রূপে নন্দনন্দন রূপে যশোদানন্দন রূপে যশোদানন্দন কৃষ্ণচন্দ্র ভগবান কি তো সেই কৃষ্ণ নাম কলিযুগে অবতরণ করেছেন কলিযুগের ভগবানের নাম অভিন্ন ভগবান তো জন্য ভগবানের নাম ধর্ম ভক্তি ধর্ম যেটা হৃদয়েকে পবিত্র করে এবং ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবে আমরা জানি বৃহস্পতি নাম শুনেছেন বৃহস্পতি কে ছিল দেবতাদের গুরু তার এক শিষ্য ছিল দেবতাদের গুরু তাদের তার একটা শিষ্য ছিল তার নাম ছিল দ্বীজশতম বরতন্তু দ্বীজসত্তম বরতন্তু নাম ছিল সেই ব্রাহ্মণের আও বৃহস্পতির শিষ্য ছিল পড়াশোনা করত গিয়ে শিক্ষা গুরুকুলে তো একদিন বৃহস্পতির সামনে এই বরতন্তু দ্বীজসত্তম বরতন্তু কি করছে না গুরুর সামনে পাগুলি প্রসারিত করে ষাঁড়ের মতো বসে আছে তো গুরুবর্গের সামনে পাটা প্রসার করে ষাঁড়ের মতো বসতে নেই ওটা মর্যাদা হানি হয় অপরাধ হয় সদাচারহীন তা আজকাল মানুষ এইসব শিক্ষার বহির্ভূত হয়ে গেছে কিন্তু বৃহস্পতি তিনি বললেন আরে এ একই করছ গুরুর সামনে এই ষাঁড়ের মতো বসে আছো তুই একটা ষাঁড় হয়ে যা অভিশাপ দিলেন তখন ও ক্ষমা চাইছে গুরুদেব আমায় অপরাধ মার্জনা করুন তো না এ অভিশাপ তোমাকে ভোগ করতেই হবে তুমি অসুর হয়ে দ্বাপর যুগে কংসের অনুচর রূপে ঘুরে বেড়াবে আর যেহেতু ক্ষমা চাইছ সেই সময় কৃষ্ণ দ্বাপর যুগে নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ তার কৃপায় তুমি মুক্ত হয়ে যাবে তোমার চিন্তা নেই তো সেই বরতন্তু বৃহস্পতির শিষ্য ও অরিষ্টাসুর নামে দাপর যুগে কংসের অনুচর হয়ে জন্মলাভ করলো একটা বিশাল ষাণ্ঠের রূপ ধারণ করেছিল বিরাট শান আকাশকে স্পর্শ করছে তার যে কুচটা মানে কি বলে ষাণ্ঠের যে পিঠের কুচটা সিংহ তার যে সিংগুলো খুব বড় বড় চোখগুলা খুব বড় বড় একবার কৃষ্ণ তিনি চিন্তা করলেন সমস্ত গোপীগণের সঙ্গে রাসলীলায় যুক্ত হবেন এরকম ভাবছেন আর গোপীরা সব সাজাসাজি হচ্ছে আর এই শাঁখ এই অরিষ্ট আসুর সে এমন গর্জন করছে মলমূত্র ত্যাগ করছে তো সে কি করেছে না ওই ব্রজভূমিতে প্রবেশ করেছে চিৎকার করতে করতে তখন যে গৃহপালিত সমস্ত পশুরা ছিল ভয়ে ভীত হয়ে সব পালিয়ে যাচ্ছে এদিক সেদিক আর ব্রজবাসীরা এই গর্জন শুনে তারা ভয়ে ভীত হয়ে যাচ্ছে গর্ভবতী নারীরা গর্ভপাত হয়ে গেল সমস্ত গাভীদের যে গর্ভ ছিল বাচ্চা সেগুলা সব ভ্রূণ নষ্ট হয়ে গেল এত চিৎকার করছে আর সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণ সবাই বলুন কৃষ্ণ এরকম সব চিৎকার করছে তখন কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেখানে একদম ভয় নেই কোনো রকম কোনো ভয় নেই এই বলে কৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে গেলেন তার এক সখার উপরে ভর দিয়ে সে অরিষ্টা দিকে তাকিয়ে তাকে যুদ্ধে আহ্বান জানালেন কৃষ্ণ ঠিক বীর রস আস্বাদনের হেতু তিনিও প্রস্তুত হয়ে গেলেন একবারে আর সঙ্গে সঙ্গে সেই অরিষ্ট আসুর মলমূত্র ত্যাগ করতে করতে গর্জন করতে করতেই রক্তিম চোখে একদম কৃষ্ণের দিকে একদম এমন জুড়ে দৌড়ে আসছে আর স্বয়ং ভগবান কৃষ্ণকে একদম ঘুষি মারছে সিং দিয়ে কিন্তু ভগবান কৃষ্ণ তার দুটা সিংহকে ধরে ধুপারা যেমন কাপড় কাছে। সেরকম কাপড় কাচার মতো তাকে আছাড় মেরে এবং তার সিংহগুলাকে তুলে তাকে বধ করে দিলেন জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে তেভাবে ভগবান কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের এই অরিষ্টাসুর থেকে মুক্ত করলেন আর অরিষ্টাসুর সেও ভগবানের হস্তে নিহত হওয়ায় সেও মুক্ত হয়ে গেল এ হচ্ছে ভগবানের কৃপা তো এটা ভগবান কৃষ্ণ ভক্তদের তিনি আবির্ভূত হয়ে এই রকম অনর্থ এই যে চিৎকার করে মলমূত্র ত্যাগ করছে এগুলা দুর্গন্ধ তার মানে এই জগতে আমরা আছি প্রভুপাত বলছেন এই জলজগতটা হচ্ছে বিষ্ঠা সদৃশ বিষ্ঠা তাকে যতই ফিনাইল দিন সেটা কোনোদিন সুগন্ধ হবে না হবে বৈজ্ঞানিকদের উপায়ে কত রকম স্যান্ট বেরিয়ে গেছে মলে যদি সেই স্যান্ট দিবেন দুর্গন্ধটা ছড়ে মুক্ত হবেন হবে না তো এই জড়জগতটা এরকম দুর্গন্ধময় কিন্তু আমরা যে ধর্মকর্ম করার চিন্তা করছি যেটা আত্মধর্ম নয় দেহ সুখের জন্য তাই দেহটাও গন্ধময় হ্যাঁ কি না দেহের ঘামটা বেরিয়ে গেলে দুর্গন্ধ পাশে কেউ বসতে চায় না তাহলে এই ধর্মটাও দুর্গন্ধ তো এই যে অরিষ্টাসুর মলমূত্র ত্যাগ করছে কেন না আমরা এরকম ছল ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়েছি অ ভিকারিকে একটু খেতে দিলাম ভাবলাম আমি ধর্ম করে নিলাম কিন্তু এটা দেহ ধর্ম আমি আরও সুখ করব ভুগ করব স্বর্গ রাজ্যে যাব আরো কোন মেয়েরা তাদের সঙ্গে থাকব সুমরস পান করব এখানে হচ্ছে না আরও করব এই জন্য সে বস্ত্র দান করছে ভিকারিকে খাদ্য দিচ্ছে হসপিটাল বানাচ্ছে এগুলাই দুর্গন্ধময় ওই অরিষ্টার সুরের মলমূত্র সদৃশ ধর্ম দুর্গন্ধময় কেন না এই জগতে আবার দেহ ধারণ করতে হবে যে দেহ জন্ম মৃত্যু চক্রে বারবার ঘুরবে যেটা কি দুর্গন্ধময় তো এইগুলা আমাদের জীবনে অনর্থ তো সেজন্য ভগবানকে গ্রহণ করার ফলে এই জন্য গোপীরা ব্রজবাসীরা তারা চিৎকার করে কৃষ্ণকে গ্রহণ করলেন কি বলে চিৎকার করলেন কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটার দ্বারা হৃদয়ের আয়না পরিষ্কার হবে আমরা জানব আমি এই দেহ নই সবাই বলুন তো আপনারা কি বলেন এই হাতটা দেখে কি বলেন আমার হাত কি বলেন যিনি এই পিছনে চশমা পরে বসে আছেন আপনার পাশে হলুদ গেঞ্জ জামা আপনি আপনি হ্যাঁ আপনাকে বলছি আপনি কি ভাবেন যে এই মাথাটাকে দেখে কি বলেন আমার মাথা বলেন না আমি মাথা বলেন কি বলেন আমি মাথা বলেন না আমার মাথা বলেন আমার মাথা তাহলে আপনি কে আপনি বলছেন আমার মাথা আমার দেহ আমার হাত তাহলে আমি কে তাহলে এই দেহ আমি নই মাথা আমি নই হাত আমি নই তাহলে আমি আলাদা তো সেই আমি আত্মার ধর্ম ভাগবত ধর্ম এই জন্য ছল ধর্ম অভিমানে ভক্তি ধর্মের ত্যাগ করবেন না ভক্তি ধর্ম মানে আত্মার যে ধর্ম কেবল আত্মা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ তাই তার সাথে যুক্ত না করে আমরা কোথায় যুক্ত হচ্ছি কে খেতে পেলো না ও তো তার পূর্ব কর্ম অনুসারে খেতে পাচ্ছে না আপনি কে মহাশয় তাকে কুটি টাকা বস্ত্র ইত্যাদি দিয়ে তাকে খেতে দিতে পারবেন দিবেন তার পর দিন আবার অভিকারী হয়ে যাবে শাস্ত্রে বলা হয় ভাগবতে যে কর্ম না এবং কালে না পূর্বের কর্ম অনুসারে এবং কাল মানে সময় আসবে আপনি এখন ভিকারী ধনী হয়ে যাবেন আপনি এখন রাজা সাধারণ মানুষ হয়ে যাবেন মনমোহন সিং রাজা ছিলেন হ্যাঁ কি না প্রধানমন্ত্রী এখন নেই বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন এখন নেই তাহলে একদিন রাজা তারপর দিন প্রজা এটা কিসের জন্য কালে ন কাল মানে সময় অনুসারে আর কি কর্ম না কর্ম অনুসারে এই জন্য ভাগবত কথা ভাগবত ধর্ম যে প্র্যাকটিক্যাল বিজ্ঞান সায়েন্স বাস্তব সেগুলি আমাদেরকে বুঝতে হবে এই জন্য এই দেহ আমি নই এটা আমরা বুঝতে পারলাম তাহলে ভাগবত ধর্ম এটা শিখায় ধর্ম এটা শিখায় না দেহধর্ম কি শেখায় দেহের উন্নয়ন করো ওটাকে বলে আসরিক ধর্ম দেহ ধর্ম আসুরিক কি করে দেহের সুখ হবে ওটা আসরিক সেই জন্য ভাগবত ধর্ম কি শেখায় না আত্মার কল্যাণ তে আত্মকল্যাণ করতে গেলে এই জন্য হট সংঘে যুক্ত হতে হবে এই জন্য নাম হট সংঘ স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গরূপে এসেছেন রাধারাণীর ভাব তার অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গরূপে এসে এখানে শচিনন্দন এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে সচিনন্দন রূপে অবতরণ করলেন আর হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে হরিনাম দিয়ে হৃদয়কে শুধন করলেন কি শুধন করলেন ওই যে আমি এই দেহ নই এটাকে শুধন করে আমাদেরকে কী শিখালেন এই হরিনাম হচ্ছে ভাগবত ধর্ম তো এটাকে যখন গ্রহণ করলাম তখন হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে গেল তখন আমি দেখছি আমি হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমি এই দেহ নই এটা তখন আমরা জানতে পারছি আমি মহিলা পুরুষ নয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয় আমি আত্মা তার আমার ধর্ম ভক্তি ধর্ম তা এই জিহা দিয়ে শুরু ভক্তির ধর্ম শুরু হয় জিহা দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের দ্বারা আমরা সূচনা করি তো জন্য এই ভগবানের নাম এতই শক্তিশালী আজকে ভক্তিবিনু ঠাকুর আবির্ভূত হয়েছেন তিনি এই ভগবানের নাম বিতরণ করেছেন সর্বত্র এই জন্য উনি নাম হটো সংঘ পাঁচশোটা নাম সংঘ তিনি নিজে স্থাপন করেছিলেন উনি গৃহস্থ ছিলেন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন পাঁচশো কত দুইশো বছর পূর্বে বা দেড়শো বছর পূর্বে আগে ওনার নাম ছিল কে এন দত্ত ব্রিটিশের সময় কেদারনাথ দত্ত ওনার বীরনগর উল্লাহ শান্তিপুরে ওনার আবির্ভাব দাদুর বাড়িতে তো সেই কে এন দত্ত তার নাম হচ্ছে সচিদানন্দ ভক্তিবীর ঠাকুর তিনি আমাদের পূর্ব আচার্য এখানে তার ছবি রয়েছে উনি গৃহস্থ ছিলেন তাঁরই সন্তান ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত যার নির্দেশে আ সারা বিশ্বে প্রচার হল মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে এটাকে রূপদান করতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তারই একজন যোগ্য শিষ্য এই অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যার বিগ্রহ এখানে দেখছেন যুবক অবস্থায় কলেজে পড়ার সময় স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় গৌড়িয়া মঠে উল্টো গৌড়িয়া মঠে দেখা করতে গিয়েছিলেন তখন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত যিনি ভক্তিভীন ঠাকুরের সন্তান তিনি জানিয়েছিলেন তিনি রাধারানীর প্রিয় যে ভাগবত ধর্ম সারা বিশ্বে প্রচার কর তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা তিনি গ্রহণ করেছিলেন প্রথমে বললেন এই ভাগবত ধর্ম কে গ্রহণ করবে এখন তো আমাদের দেশ ব্রিটিশের দ্বারা করায়ত্ত হয়ে রয়েছে স্বাধীন নয় পরাধীন দেশের কথা কে শুনবে কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুবা বলেন ভাগবত ধর্ম যেটা কোনো রাজনৈতিক দলের উপরে স্বাধীনতা পরাধীনতার উপরে নির্ভর করে না আত্মার ধর্মটা ভাগবত ধর্মটা দেহধর্ম নির্ভর করতে পারে কিন্তু আত্মধর্ম ভাগবত ধর্ম এটা কোনো কিছুর উপরে নির্ভরশীল নয় এটা স্বয়ং স্বতন্ত্র এটা গুরু পরম্পরা সূত্রে এটাকে আমাদের গ্রহণ করতে হয় তখন উনি পরবর্তীকালে তিনি এটাকে বয়সে সত্তর বছর বয়সে এই ভাগবত ধর্ম ভাগবত গ্রন্থ গীতা গ্রন্থ এবং কলিযুগের যুগধর্ম ধর্ম হরিনাম যেটি ভাগবত ধর্ম সূচনা হয় সে হরিনামকে নিয়ে মাথায় গ্রন্থ নিয়ে জল উদ জাহাজে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন আর যেখানে উনিশশো সালে উনি রেজিস্ট্রি করলেন সরকারিভাবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কেন না আন্তর্জাতিক ভাবে সমগ্র বিশ্ববাসী প্রত্যেক মানুষ যাতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তা মানে ভাগবত ধর্মে যাতে পর্যবেসিত হয় কেন না জীব ভগবানের বিভিন্ন অংশ জীব অন্ন অংশ নয় এ পিতা মাতার অংশ নয় দেশের অংশ নয় দেবদেবীর অংশ নয় জীব হচ্ছে ভগবানের অংশ এই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন মময় বংশ জীব লোকে জীবভূত সনাতন জীব এই জন্য সনাতন দেহটা সনাতন নয় তো এই জন্য জীবের ধর্ম সনাতন ধর্ম ওটা হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় ভারতীয় নয় আমেরিকান নয় আজকাল অনেক লোক হিন্দু হিন্দু বলে সনাতন ধর্ম ভাবছে না এই জন্য হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলি ছল ধর্ম এগুলি দেহের ধর্ম মানে ওটা প্রতারণার ধর্ম চিটিংবাজি ধর্ম এগুলি ভাগবত ধর্মকে গ্রহণ করতে বঞ্চনা করে এই জন্য এটা আসুরিক অরিষ্টাসুর সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি এই জগতে নামরূপে অবতরণ হলেন তাই শিলপ্রভুপাদ সারা বিশ্ববাসীকে তিনি এই কৃষ্ণ নাম দিয়ে ছলধর্ম থেকে তিনি ভাগবত ধর্মে স্থাপিত করলেন শিলপ্রভুপা দেখি তো জন্য আমাদের ভাগবত ধর্ম গ্রহণ করতে হবে তাহলে আমরা আনন্দ পাবো তাহলে আমার রাজনীতির যে প্রধানমন্ত্রীর পদ চলে গেলেও দুঃখ পাবেন না কোটি কোটি টাকার মালিক হয়েছেন চলে গেলেও দুঃখ পাবেন না কেন না এগুলি অনিত্য আপনারা বলুন আপনাদের কোটি কোটি টাকা দেওয়া হবে কয়জন চান দশ কোটি টাকা দেওয়া হবে আপনাদের কয়জন চান হাত তুলুন কেউ নেবে না কে নেবে উনি নেবে উনি নেবে কোটি দশ কোটি টাকা কিন্তু বৃষ্টি হবে না কোনো চাষবাস থাকবে না হাওয়া থাকবে না পবন থাকবে না আগুন থাকবে না আপনি দশ কোটি টাকা নেবেন কি করবেন কি করবেন তখন তো আপনি তো জল পাবেন না আপনি গোবিন্দ সেবা কি করে করবেন দেখতে পাবেন না আলো থাকবে না কোথায় যাবেন দশ কোটি টাকা নিয়ে অন্ধকার তো সেজন্য টাকাটা আপনাকে যে সর্বস্ব দিয়ে দিবে এটা নয় বুঝতে পারছেন হ্যাঁ টাকা লক্ষ্মী ওই যে গোবিন্দ সেবায় লাগাবে খুব ভালো যদি আপনি গোবিন্দ সেবা করবেন তাহলে বৃষ্টি হবে আলো বাতাস থাকবে দেবতারা সন্তুষ্ট হয়ে আপনার যা দরকার সব দিবে একটা ছোট জমিতেও আপনি সব পাবেন আমাদের একটা ভক্ত ছিল উত্তরবঙ্গে একটা ছোট জমিতে এমন চাষ করছে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী গিয়ে ওর বাড়িতে হাজির তারপরে ওকে টিভিতে নিয়ে দেখাচ্ছে বহু বছর আগে উত্তরবঙ্গে হ্যাঁ উত্তরবঙ্গের রায়গঞ্জের পরে কি সোনাপুর সোনাপুর হাট ওখানে সহদেব কি নাম ছিল দীক্ষিত নামটা ভুলে গেছে ওর বাড়িতে একটা ছোট্ট জায়গায় ও এমন চাষ করতো কৃষিমন্ত্রী কি অবাক এত চাষ এত ফলন পরপর একটা শেষ হতে না হতে আরও তার নিচে কিছু একটা হয়ে যাচ্ছে তখন কৃষিমন্ত্রী টিভিতে গিয়ে উত্তরবঙ্গে দেখা ওনার গাড়ি করে ওর বাড়ি থেকে নিয়ে এসছে গ্রামের ভিতর থেকে আর তখন দেখাচ্ছে দেখুন যখন আমরা কৃষ্ণকে গ্রহণ করব তখন সব কিছু পাওয়া যাবে কেন কৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল উৎস সেখান থেকে জ্ঞান আসবে সেখান থেকে সমস্ত বল আসবে সমস্ত যশ আসবে সমস্ত বৈরাগ্য আসবে সমস্ত সৌন্দর্য আসবে আমরা ছিটে ফোটে একটু জ্ঞান পেয়ে অহংকার করছি ছুটে ফুটে একটু সৌন্দর্য পেয়ে অহংকার করছি এগুলা এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে সৌন্দর্য আছে একটা মশা কামড় দিবে ব্যাস শেষ কালো হয়ে যাবে মুখটা আর সুন্দর থাকবে না থাকবে সেজন্য আমাদের সাজতে হবে ভগবানের ভক্ত বেশ ধারণ করতে হবে ভগবানের ভক্ত বেশ তিলক থাকবে মালা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হ্যাঁ চুলগুলা বড় রাখবে না কেউ হ্যাঁ আজে বাজে চুল মাথা মূলন করতে হবে এরকম নয় চুলগুলো ঠিক থাকবে অনেকে দেখা যায় ঝুঁটি রাখছে বড় বড় চুল রাখছে এসব করবেন না এবং গৃহস্থ ভক্ত যে কোনো পোশাক লাল নীল সবুজ এইসব পরবেন না তারা সাদা পরবেন উত্তরীয় রাখবেন ধুতি রাখবেন আজকাল দেখছি সব অনেক গৃহস্থ ভক্ত তারা বিভিন্ন রকম ড্রেস নিয়ে নিচ্ছে সবুজ লাল নীল কালো না শাড়ির মতো ড্রেস করে নিচ্ছে সব আমি দেখছি কালকে আরতিতে যাচ্ছে একদম পুরা শাড়ি এগুলা করবেন না আমাদেরকে বদনাম করবেন না সেজন্য ভক্তরা একটু সঠিক ড্রেস পরবেন সদাচার পালন করবেন ভক্তদের পরামর্শ নেবেন একটা জানে না সে করছে আমি তাকে অনুকরণ করব না যে জানে তাকে অনুসরণ করব যারা জানে তাদের অনুসরণ করব যে জানে না তাকে অনুকরণ করবেন না সে প্রশ্নের মাধ্যমে সব সমাধান করবেন এটা আমাদের অনুরোধ তো এইভাবে আমরা যেন ছল ধর্ম ত্যাগ করি ভক্তি ধর্ম গ্রহণ করি তো এটা কী করে ভক্তি ধর্ম গ্রহণ হবে কে বলতে পারেন ছল ধর্ম যাবে ভক্তি ধর্ম কী করে পাওয়া যাবে কে বলতে পারে যদি আমরা এই নাম হটে যোগদান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি যদি গ্রহণ করি হৃদয়ের আয়না পরিষ্কার হবে আত্মজ্ঞান লাভ হবে তখন এই ধর্ম আসরিক ধর্ম যাবে আর এইটা থেকে আমি মুক্ত হবেন এই জন্য কৃষ্ণকে গ্রহণ করলে ছল ধর্ম থেকে মুক্ত হবেন যেন স্মার্তরা কৃষ্ণকে গ্রহণ করে না ভগবানকে গ্রহণ করে না তারা দেবদেবীদের গ্রহণ করে এই জন্য এই জগতে দেহেতে আসক্ত হয়ে যায় আমি ব্রাহ্মণ আমি শ্রেষ্ঠ এই অভিমান চলায় অন্তত ব্রাহ্মণ গুণাবলীতে আসা উচিত কিন্তু সেখানে বুদ্ধি থাকা উচিত না ব্রাহ্মণ মানে যে ব্রহ্ম বস্তু আত্মজ্ঞান করেছে সে ব্রাহ্মণ হবে কিন্তু বুদ্ধি থাকলে হবে না তো সেজন্য আমাদের তার থেকে ঊর্ধ্বে আসতে হবে আত্মজ্ঞানে হয়ে ভগবানের সেবাতে যুক্ত হতে হবে আপনারা যদি জানলেন আমি ডাক্তার ডাক্তারি করেন না আপনি যদি জানেন বলেন আমি চাষি চাষ করেন না কিছু মূল্য নেই ঠিক সেরকম আমরা জানলাম আমি অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম কিন্তু আমার কর্তব্য পরম ব্রহ্মের সেবা করা সেজন্য অহম ব্রহ্মাস্মি বলে ক্ষত হলে হবে না আমি ব্রহ্ম কিন্তু অহম ব্রহ্ম নহ পরমেশ্বর অস্মি আমি সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ তার সেবক তাই তার সেবা করতে হবে এই জন্য চাকরি বাকরি চাষবাস কোনো কিছু ত্যাগ করতে হবে না কালকে গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ বলছিলেন এই নামট প্রচার হচ্ছে গৃহস্থ ভক্তদের জন্য এই জন্য আপনারা গৃহেতে থাকছেন আপনাদের চাকরি ব্যবসা কিছু ত্যাগ করতে হবে না সব কিছু থাকবে কিন্তু সেই গৃহস্থ আশ্রমে পরিণত করতে হবে তো সেজন্য সেই ব্যবসা চাকরি সব জন্য করতে হবে কার্য করতে হবে কৃষ্ণের সেবার জন্য করতে হবে তার মানে আমরা দাস স্ত্রী পুত্র কন্যা তারা দাস দাসী এরা আমাকে দেখবে এই ভাবনা নিয়ে তাদের দেখবেন না তো সেই জন্য এই প্রচার করতে গেলে আমাদেরকে নিঃস্বার্থ সেবা করতে হবে কি সেবা করতে হবে নিঃস্বার্থ সেবা আর এই নিঃস্বার্থ সেবার দ্বারা এই যে মানুষেরা ছল ধর্মে আসক্ত হয়ে আছে তাদের মানবতা নষ্ট হয়ে গেছে তো সেই লুপ্ত মানবতা থেকে মুক্ত হবে যখন নিঃস্বার্থ সেবা এই নামকে আপনি গ্রহণ করবেন আত্মজ্ঞান লাভ করে অন্যকে সেটি দান করবেন এই জন্য নাম হতো সংঘ তার মানে এটি কলিযুগে মহারাজ কালকে বললেন সংঘবদ্ধভাবে করতে হবে একা একা নয় একটা লাঠি ভেঙে দেওয়া যাবে দশটা লাঠি একসাথে ভাঙা যাবে সেজন্য দশের লাঠি একের বুঝা বলে তো সেজন্য আমাদের দশটা লাঠি মানে মহাপ্রভু শিক্ষা দিলেন দশ পাঁচ মিলেই নিজ দ্বারেতে বসিয়া कीर्तन कर सभी हाते ताली दिया हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अबार हरे कृष्णा हरे कृष्णा হরি বল তো এটা এইটা এটাতে কোনো টাকা পয়সা লাগছে এখানে কোনো স্বার্থ আছে নিজের মঙ্গল হবে এখানে স্বার্থ স্ব অর্থ মানে নিজে কে জানা তাই হরিনাম করার মাধ্যমে স্বার্থ স্ব অর্থ তো ভাগবতে বলা হচ্ছে স্বার্থ গতিংহী বিষ্ণু তার মানে আমি যখন নিজেকে জানবো ভগবানের সেবায় যুক্ত হব আমার গতি কী বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ ধাম মানে যেখানে উৎকণ্ঠা নেই হতাশা নেই উদ্বেগ নেই হঠাৎ করে অসুরেরা উৎকণ্ঠা দিবে যেমন অরিষ্টা সুরে সে গর্জন করে উৎকণ্ঠা দিচ্ছিল ব্রজবাসীদের তাই যখন কৃষ্ণকে গ্রহণ করলো তারা মুক্ত হয়ে গেল হ্যাঁ কিনা না তাই এই বৈকুণ্ঠে গেলে হতাশা উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যাবে নিদায় গৌরপে মানন্দে তাই জন্য লুপ্ত মানবতা উদ্ধার করতে গেলে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে কয়জন এই নামটোর সঙ্গে নিজেকে যুক্ত করবেন এবং অন্যকে যুক্ত করাবেন হাত তুলুন করবে না সবাই করবে হ্যাঁ মাতাজিরা করছে না দেখে হাত তুলুন হরি বা অনেকে হাত তুলছে না তার মানে ওরা ওই দেহাত্ম বুদ্ধিতে ছল ধর্মে এই জগতে টাকা পয়সা পাবে আবার চলে যাবে আচ্ছা টাকা পেলেন চলে গেল তখন দুঃখটা বেশি না কম রাজনীতিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী পদ চলে গেল দুঃখ না আনন্দ তাহলে এই দেহধর্মাতে এই রকমই সুখ দুঃখ তাহলে যে মূর্খ সে এইগুলির প্রতি আসক্ত হবে যে মূর্খ সেই জন্য আমরা এইগুলি শিখাচ্ছি আচার্যদের পন্থাকে যে লুপ্ত মানবতাকে মুক্ত করতে হবে সেটা কি করে না নিঃস্বার্থ সেবার দ্বারা তার মানে নিজে জানব আমি কৃষ্ণের দাস কৃষ্ণ সেবা করব তাহলে বৈকুণ্ঠ গতি হবে আমি আনন্দ পাব এরা আনন্দ পাবে না কষ্ট পাচ্ছে আমি এদেরও দিব সেই আনন্দটা এই জন্য গুরু মহারাজ বলছিলেন যে জীবহিংসা প্রধান জীবহিংসা হচ্ছে অন্য জীবকে কৃষ্ণ নাম প্রদান না করা আমি পেয়ে গেলাম কৃষ্ণ নাম। আর আমি জানি বৈকুণ্ঠে যাব এরা কষ্ট পাচ্ছে পাক তাহলে ওটা প্রধান জীবহিংসা হয়ে গেল এই জন্য নামটো সংঘ ভক্তিবিনু ঠাকুর তিনি তৈরি করলেন ওনার সময় উনি পঞ্চাশ পাঁচশোটা গ্রুপ করেছিলেন উনি মাঝে মাঝে বাজারে বাজারে জনবসতিতে গিয়ে এই গীতা ভাগবতের কথা বলতেন সেখানে কিছু শ্রদ্ধাবান ব্যক্তি তৈরি হতো শ্রদ্ধাবান মানে তারা বুঝতে পারত যে কৃষ্ণ ভক্তি একমাত্র কর্তব্য আর সব কিছু কৃষ্ণ ভক্তির দ্বারা প্রাপ্ত হওয়া যাবে তাই ভক্ত সঙ্গে এই জ্ঞান অর্জন হত এই জন্য আমরা মাঝে মাঝে বড় বড় উৎসব করি হরে কৃষ্ণ উৎসব প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায় যাতে স লোকেরা শুনে এই ভাগবত ধর্ম আত্মজ্ঞান লাভ করে এবং তারা ভগবত ভক্তিতে যুক্ত হয় আর সেটাকে যুক্ত করে কি করে নিজেকে রক্ষা করবে না সাধুসঙ্গ করার সুযোগ করে দেওয়া হয় যে তোমরা পাঁচ দশজন বাড়িতে বসো সপ্তাহে একদিন হাততালি দিয়ে কীর্তন করো আর প্রতিদিন ছেলেমেয়েদেরকে নিয়ে তুলসীর সামনে হাতালি দিয়ে কীর্তন করে সাধু সঙ্গ কর এইভাবে হৃদয়ের পরিবর্তন করানো তো সেই জন্য নাম হট্ট সঙ্গ। এই জন্য এই ভক্তিবিনু ঠাকুর তিনি কিভাবে এই নামের দ্বারা প্রচার করে তিনি একটা প্রেতজুনি এক সন্ন্যাসী প্রেতজুনি হয়ে গেল তাকে উদ্ধার করে দিলেন নামের প্রভাবে তাহলে এত শক্তিশালী ভক্তিবিনু ঠাকুর তার আজকে আবির্ভাব তিথিত ওই জন্য ওনার একটা গুণা বলি কৃপা তিনি যে শুদ্ধ ভক্ত সেটা বলছি। আজকে দুপুরে আমি চলে গেছিলাম একটা জায়গায় প্রোগ্রামে সেখানে বলছিলাম যে ভক্তিবিন ঠাকুর যখন এই বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি ছোটো ছিলেন ওনার নাম ছিল বিমলা প্রসাদ আর ভক্তিবিনু ঠাকুর তিনি কালকাটা থেকে ট্রেনে করে তার এই ছেলে বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাতকে নিয়ে কুলিন গ্রামে গিয়েছিলেন বর্ধমানে কুলিন গ্রাম আছে সবাই জানেন বর্ধমানে কুলিন গ্রাম যে কুলিন গ্রাম মহাপ্রভুর প্রিয় জায়গা মহাপ্রভু প্রিয় ভক্তগণ সেখানে আছে তো সেই কুলিন গ্রামে শ্রীপাঠ দর্শনে যেখানে হরিদাস ঠাকুর গিয়েছেন বড় বড় সাধুরা গিয়েছেন তাই হরিদাস সেই কুলিন গ্রাম শ্রীপাঠ দর্শনার্থে ভক্তিবিনু ঠাকুর গিয়েছিলেন তো সন্ধ্যা হয়ে গেছে ভিতরে উনি শ্রীপার দর্শন করার পূর্বেই যাওয়ার পূর্বেই সেই গ্রামে ঢোকার আগেই একটা লোক এসেছে এ যাচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে তো এই লোকটা জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন বলে আমি এই কলিন গ্রামে যাচ্ছি শ্রীপার দর্শনে বলে এখন তো সব মন্দির বন্ধ হয়ে গেছে আপনি দর্শন পাবেন না তখন ভক্তিবিনু ঠাকুর জিজ্ঞাসা করলেন ওই গ্রামবাসীকে আমি আজ রাত্রি কোথায় বাস করব। আপনি একটু এখানকার লোক সাহায্য করুন তখন সেই গ্রামবাসী বলল এই যে সামনে দেখুন একটা মন্দির ওখানে থেকে যান কিন্তু ওই লোকটি একটু প্রতারণা করল ওই মন্দিরে কেউ থাকে না উনি রহস্য দেখার জন্য একটু ভক্তিবিনু ঠাকুরকে পাঠিয়ে দিল যদিও সেটি ভগবানের ইচ্ছা হয়তো হতে পারে এই জন্য তার মাধ্যমে ভক্তিবিনু ঠাকুরকে ওখানে পাঠিয়ে দিলেন তো ভক্তিবিন্দু ঠাকুর দেখছেন নোংরা অপরিষ্কার তবু আর থাকার জায়গা কোথায় পাবেন ওখানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই মন্দিরে কেউ নেই উনি ওখানে থাকলেন এমনি বিশ্রাম করতে যাবেন ওমনি ইট পাটকেল ধূপ ঢাপ ঢুপ ঢাপ পড়তে শুরু করেছে तक भक्तिविन्द ठाकुर तो शुद्ध भक्त उन्नी बुझते तक ऐले के लिए सबा बोल हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ये नाम करते लगलें কিছু সময় পরে ইট পাটকেল আর পড়লো না জয় ভক্তিবিন ঠাকুর কি আর পড়ছে না তখন ভক্তিবিন ঠাকুর ছেলেকে নিয়ে আরামে বিশ্রাম করলেন তারপরে ভোরবেলা উঠে স্নান করলেন সাধুরা ভক্ত যারা তিনি গৃহস্থ তবু ভোরবেলা উঠে উনি চাকরি করতেন ব্রিটিশদের সময় উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই নদিয়া জেলার উনি ম্যাজিস্ট্রেট ছিলেন উড়িষ্যা পুরীতে উনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময় অত বড় কর্মচারী সরকারি গৃহস্থ অনেক লোক বলে না আপনারা বলেন অনেক সময় আমরা গৃহস্থ চাকরি বাকরি আছে হরিনাম কখন করব কিন্তু ভক্তিবিনু ঠাকুর এত বড় চাকরি করা সত্ত্বেও উনি সর্বদা ভগবত সেবাতে চিন ব্যস্ত থাকতেন মাত্র দুই ঘন্টা ঘুমাতেন সরকারি কার্য করতেন আর সর্বদা ভগবত অনুশীলনে ব্যস্ত থাকতেন এই হচ্ছে গৃহস্থ আশ্রম ভগবানের সেবাতে থাকতে হবে নাহলে ওই গৃহস্থ আশ্রম নয় কালকে গরাং স্বামী মহারাজ বলছেন ওটা গৃহ মেধির জীবন হয়ে যাবে গৃহ মেধি মানে কি মেধি শব্দের কথার অর্থ শিল প্রভুপাত বলেছেন যে আপনি আমাকে হিংসা করছেন আমি আপনাকে হিংসা করব বর্তমান সমাজ এটা হচ্ছে কি না হ্যাঁ কি না আপনি আমাকে হিংসা করছেন আমি অনাকে হিংসা করছি তো প্রত্যেক পরিবার এইরকমই হ্যাঁ ও বড় হয়ে গেল তাকে হিংসা করছে তো এটা গৃহ মেধির জীবন কিন্তু গৃহস্থ জীবন কেবল কৃষ্ণকে কেন্দ্র করে কে তাকে গালি দিল কে তাকে সম্মান করলো কি না ওই দেখবে না সে সর্বদা ভগবত সেবাতেই ব্যস্ত কে গালি দিল এটা শোনার মতো তার সময়ও থাকবে না এই জন্য আমাদের ভক্তি জীবনটা এরকমই অভ্যাস আমরা করছি হ্যাঁ তো সেটা চেষ্টা করতে হবে তো এভাবে ঠাকুর তিনি কি করলেন না স্নান করে ভোরে ভোরে স্নান করলে অ্যান্টিবায়োটিক তৈরি হবে রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে এই যে শীতকালে আসুক গরমকালে আসুক প্রতিদিন সূর্য আগে উঠে যাবেন ব্রহ্ম মুহূর্তে কমপক্ষে সূর্যোদয়ের আধা ঘন্টা আগে উঠে যাবেন এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে স্নান দেবস্নান পবিত্র মনোভাব জাগ্রত হবে পরিষ্কার বস্ত্র পরবেন এবং ভগবানের সেবাতে আরতি করবেন মঙ্গল আরতি তাহলে দিনটা মঙ্গল হবে এবং জপ করবেন তুলসীর সামনে বসে ছেলে নিয়ে জপ করে নিলে আপনার সারাদিনের যে কাজটা হালকা হয়ে যাবে মনে হবে আর কাজ নেই সারাদিন কাজ করছেন কিন্তু মনে হচ্ছে কোথায় আর কাজ তখন বই পড়ার সুযোগ পাবেন তখন প্রচার করতে সুযোগ পাবেন কেন সব কাজ শেষ হয়ে যাবে হরিনাম করেই যদি শেষ করে দেন সকালবেলায় এটা অনেক জানে না হ্যাঁ অনেক ভক্ত জানে না তো সেজন্য আমার ভিক্ষা এই নাম সেজন্য ভক্তিবিন ঠাকুর কি করে এত কাজ করতেন ম্যাজিস্ট্রেট হয়ে জব করতেন গ্রন্থ অনুবাদ করতেন গান লেখতেন ভাগবত অনুসারে কত গান আমরা শিখছি হ্যাঁ ওনার সব গান করি যতনে তুমি থাকহ আপন কাজে নাম বিনা কিছু নাহি কয়ার না ভুবন মাঝে ভক্তিবীন্দ্র ঠাকুর গীতার কথাকে ভাগবতের কথাকে গান আকারে আমাদেরকে বুঝাচ্ছেন উনি ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশের সময় আর এত সুন্দর কথা লিখছেন কি করে যেহেতু শুদ্ধ ভক্ত কৃষ্ণ সব দিচ্ছেন বলে সেজন্য আপনারা ভয় পাবেন না যে আমরা গৃহস্থ পচে গেছি না না মহাপ্রভুর সময় সব গৃহস্থরাই তো শুদ্ধ ভক্ত রয়েছে কেবল যে সন্ন্যাস নিতে হবে সবাইকে তা না। সবাইকে যে ব্রহ্মচারী হতে হবে তা নয় সবাই বাড়ি থাক গৃহে থাক বনে থাক সদা হরি বলে ডাক যে হরিবল ডাকবে হরে কৃষ্ণ মন্ত্র করবে কৃষ্ণকে আশ্রয় করে থাকবে সে হচ্ছে ভক্ত আর যে কৃষ্ণকে আশ্রয় করে থাকবে না সে সন্ন্যাসী হলেও সে ভক্ত না ও প্রতারক সন্ন্যাসী যে মাছ মাংস খাচ্ছে আর লোকেদের প্রতারণা করছে আমি সনাতন ধর্ম প্রচার করছি এটা প্রতারক সব তো সেজন্য এটা বিচার করতে হবে যে কেউ মৎস্য মাংস খাবে না তারা প্রতারণা করছে জগৎবাসীকে হ্যাঁ তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে কিন্তু যে কৃষ্ণ ভজে সেই বড় অভক্তহীন ছাড় ওরা হীন নিচ কিন্তু সেই বড় যে কৃষ্ণ নাম করে একটা বাচ্চাও শ্রেষ্ঠ হয়ে যাবে একটা মেয়ে সেও বড় হয়ে যাবে এটা মুচি সেও বড় হয়ে যাবে ভাগবত বোলা চহবত সপচহত গরিয়াম, শ্রেষ্ঠ য বর্ততে বর্তে মুচি মানে জন্মিয়েছে চান্ডাল কুলে সপচ সপচ মানে কি জানে স মানে কুকুর পচ মানে রান্না করে খায় কুকুর খায় রান্না করে তাদেরকে বলে চান্ডাল ওই ঘরে জন্ম ব্যক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যদি করবে গরিয়ান শ্রেষ্ঠ হয়ে যাবে তো জন্য আপনি গৃহত্যাগ করলেন হরিনাম করেন না কৃষ্ণকে গ্রহণ করলেন না তো বলে দিলেন যেই কালী সেই কৃষ্ণ মূর্খ হ্যাঁ জানেন না কৃষ্ণকে বাদ দিয়ে দেবদতারকে এক করে দিচ্ছে কৃষ্ণের সাথে সন্ন্যাস আছে আবার মদ খাচ্ছে মাংস খাচ্ছে মাছ খাচ্ছে বোঝায় সাধু সন্ন্যাসী হ্যাঁ মহাত্মা এগুলি প্রতারণা ধর্ম ছল ধর্ম এইগুলি যারা এরকম প্রচার করে তারা ছল ধর্মের অনুগামী দেহ ধর্মের অনুগামী আসরিক ধর্মের অনুগামী তাদের সঙ্গ ত্যাগ করতে হবে আত্মধর্ম পেতে গেলে তো এই জন্য নাম হঠাৎ সংঘ সেখানে কি করে করবেন না এই নাম প্রচার নিঃস্বার্থভাবে করতে হবে আপনাদেরকে বলা হলো যাও ওখানে পাঁচজনকে নিয়ে দশজনকে নিয়ে আপনারা বসুন তখন ওখানে হবে বলছে আমি কী পাবো আমার সংসার আছে ছেলে আছে ব্যবসা আছে আমি যদি ওটা প্রচার করতে যাই আমাকে দিবে কিছু টাকা তাহলে যাব কিন্তু শাস্ত্র বলছে আমাদের এই কৃষ্ণ ভজন নিজে করা অন্যকে দান করা এখানে কোনো স্বার্থ রাখা উচিত না কি পাব ওটা হয়ে গেল ছল ধর্ম এই জন্য দেখবেন ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ বর্গ বেদে রয়েছে ধর্ম করছে যেমন কিছু খাওয়াচ্ছে বস্ত্র দিচ্ছে স্কুল কলেজ বানাচ্ছে এটা ধর্ম কিন্তু এটা ছল ধর্ম কেন না এই যে ধর্ম করে আপনি চাইছেন কিছু চাইছেন সেই জন্য বলে ধর্ম অর্থ চাইছে তো অর্থ কি হবে অর্থটা নিত্য না অনিত্য অনিত্য কোটি টাকা থাকলেও নষ্ট হয়ে যাবে তাহলে অর্থ ধর্ম অর্থ অর্থ কেন চাইছে লোক কাম চরিতার্থ করতে না মানে ইন্দ্রিয় সুখ করতে তো ইন্দ্রিয় সুখ কোন দিন পূরণ হয় পূরণ হয় না তাহলে আমরা মূর্খ না তো এই প্রাকটিক্যাল বাস্তব জিনিসগুলা শিখুন তো সেই জন্য ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ বলছেন এই জন্য আমাদের নিঃস্বার্থ সেবাব্রত সাধনে মহোৎসবভাবে শ্রীকৃষ্ণের পবিত্র নামের মহিমা প্রচার করতে হবে কিভাবে না সমবেতভাবে সংকীর্তন কিভাবে না জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে বিচার হবে না হাট না হাটে কোনো বিচার হবে না কি হাটে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান যারা পরিচয় দিচ্ছে সবাই হাটের মধ্যে আছে আছে না সেখানে কেউ বিচার করে এই তুই একটা মুসলিম তোর থেকে কিছু নিব না তুমি ব্রাহ্মণ তোমার থেকে নিব এরকম বলে তুমি একটা মেয়ে মানুষ তোমার কাছে যাব না মেয়ে মানুষ চাল বিক্রি করছে আপনার চাল দরকার আদান প্রদান হাটে কি হয় আদান প্রদান হয় সে ছেলে না মেয়ে বিচার হয় না সে দেখতে সুন্দর না অসুন্দর বিচার হয় না সে শিক্ষিত না অশিক্ষিত বিচার হয় না তো সেখানে আপনার প্রয়োজনীয় বস্তু হাটে আপনি চান আদান প্রদান করতে হবে আদান প্রদান না করলে হাটে ক্রয় বিক্রয় হবে 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 না তো সেজন্য আমি এখন বললাম হরে কৃষ্ণ আপনারা বলছেন হরে কৃষ্ণ তখন আদান প্রদান তা হাটে যখন বলা আছে এই সবজিটা কত দাম আপনি জিজ্ঞাসা করছেন উনি বলছেন এটা দশ টাকা এ আদান প্রদান তা আদান প্রদান না হলে কিছু বেচা হবে হবে না সেই জন্য শ্রদ্ধা মূল্য আমাদের নাম হটে শ্রদ্ধা মূল্য তো সেটা আছে কি না কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম আপনা থেকে পূর্ণ হয়ে যাবে এটাই শিখিয়েছিলেন গুরু মহারাজ প্রভুপাত আচার্যরা প্রেম স্বামী মহারাজ কালকে বললেন তো জন্য আমাদের নিঃস্বার্থ সেবা মহোৎসবভাবে করতে হবে সংকীর্তন মানে সমবেতভাবে বসতে হবে সেখানে জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে বসতে হবে কোনো জড়জাগতিক পদমর্যাদা নিয়ে অহংকার করলে হবে না এই আমি অঞ্চল প্রধান তোমাদের নাম সঙ্গে আমি সদস্য আমি অঞ্চল প্রধান আমাকে সম্মান এরকম বললে হবে না আপনি জেলা কী বলে জেলা অধিপতি হতে পারেন কিন্তু নাম হটে যোগদান করেছেন কিন্তু আপনি সেখানে সেই পদমর্যাদার দাম্ভিকতা দেখারে লোকদেরকে বসীভূত করবেন না আমি ধনী লোক আমি খুব শিক্ষিত লোক নাম হটে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সবাই থাকবে তাহলে সেটাতে আপনি অধিকার লাভ করতে পারবেন না সেই জন্য দশ পাঁচ মিলে হরিনাম করতে হবে সপ্তাহে একদিন এই প্রচার কি সবাইয়ের কাছে আমরা পৌঁছাতে পারব কয়জন মনে করেন সবাইয়ের কাছে পৌঁছানো যাবে কি করে বলুন কি করলে পরে সবাইয়ের কাছে আমরা পৌঁছাতে পারব সবাই হাত ধরুন দেখি প্রত্যেকে হাত ধরুন আপনারা হাত ধরুন সকলে হাত ধরুন নিজেদের একজনের সাথে একজন ধরুন হাত তুলুন তুলেছেন একজনের সাথে একজন ধরেছেন হাত তুলেছেন তাহলে এখানে সবাইয়ের কাছে পৌঁছানো গেছে বলুন হরে কৃষ্ণ কয় হাত ধরুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করলেস মাইক্রোফোন কয় তো আমার প্রশ্ন আমাদের পরমগতি প্রভু কাছে যে কিভাবে আমরা সবার কাছে পৌঁছাতে পারি এখন আমরা একটা দেখালাম ওয়ার্কশপ যে একজন কাছে একজন আমরা হাত ধরে এখন সবার কাছে পৌঁছে গেলাম এটাকে আরও একটু ক্লিয়ারিফিকেশন করতে আমি পরমগতি প্রভুকে দাঁড়াতে বলবো এবং কল্লেশ মাইকে দিয়ে বলবে যে আমরা কি করে সবার কাছে পৌঁছাতে পেরেছি এবং কিভাবে আমরা ফিরে গিয়ে সবার কাছে পৌঁছাতে পারব এই আবিষ্কার একটা উপলব্ধি প্র্যাকটিক্যাল প্রয়োগ সে বলবে মাইক্রোফোন দাও সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন আমি নামট সাংগঠনের দিকে যাব কেউ চলে যাবেন না সেক্রেটারি উপচক্র চক্র কিভাবে নাম হট সংঘ বসবে সেসবগুলি আলোচনা করব আপনারা শুনতে চান এত পর্যন্ত আমরা একটু ভূমিকা দিলাম কেন আমরা এই নাম হটের সঙ্গে থাকবো সেসব বুঝলাম এখন কিভাবে নাম প্রচার করব সেইগুলি আমরা আলোচনা করব। তো এখন শুরু করলাম একটা ওয়ার্কশপ দিয়ে যে কীভাবে আমরা সবাইয়ের কাছে পৌঁছাতে পারবো অনেকে বলে না না এত লোকের কাছে আমরা নাম প্রচার করতে পারবো না সবাইকে ভক্ত বানাতে পারবো না কিন্তু এইখানে আমরা এখন হাত ধরে দেখলাম যে সবাইয়ের কাছে পৌঁছে গেলাম কিন্তু কীভাবে আমরা করব ফিরে গিয়ে এখান থেকে কি শিক্ষা লাভ করা হলো পরমগতি প্রভুকে অনুরোধ করছি বলার জন্য হরে কৃষ্ণ পূজ্যপাধিবিলাসমী মহারাজ আমাকে নির্দেশ করলেন যে কীভাবে আমরা সকলে সকলের কাছে পৌঁছে যেতে পারবো তো প্রভু মহারাজ নিজেই প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন যে আমরা হাত ধরলে সবার কাছে পৌঁছে যাচ্ছি অর্থাৎ আমরা যদি সবাই একে অন্যকে সহযোগিতা করি প্রচারে আমার আমি চক্রবর্তী আমি উপচক্রবর্তী বা আমি অনেক বড় সিনিয়র এইগুলি না দেখিয়ে যদি আমরা সকলের প্রতি সহানুভূতিশীল হই সকলের সঙ্গে সহযোগিতা করি কী বা ছোটো কী বা বড়ো কৃষ্ণ ভজনে নাই কোনো জাতিকুলাতি বিচার এইটা বিচারহীন হয়ে যদি আমরা সকলের কাছে নিজের অভিমান অহংকারকে দূরে রেখে সকলে যদি সকলকে সহযোগিতা করি তাহলে আমার মনে হয় যে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো আর একটু পয়েন্ট থেকে গেছে কে বলতে পারবে এখানে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি ভালো কি করে করব। একটা পয়েন্ট ছেড়ে গেছে কে বলবেন আমি যদি একজনের কাছে না যাই হবে তাহলে একজন আর একজনকে ভক্ত বানাতে হবে হ্যাঁ কি না একজন আর একজনকে ভক্ত বানাবে তিনি আরেকজনকে বানাবেন তিনি আরেকজনকে বানাবেন তার মানে আপনি আপনার শালককে বানিয়েছেন শালককে বলেন যে তুমি তোমার শালককে বানাও তোমার ওইখানে পাড়াতে বানাও তখন একজন আর একজনকে ভক্ত বানাতে হবে একজন আর একজনকে নাম দিতে হবে তাহলে সবার কাছে পৌঁছানো যাবে আর এইরকম সবার কাছে আমরা পৌঁছালে তখন এখন আমরা সাংগঠনিক বড় হয়ে গেল তাই সেখানে সহযোগিতা প্রয়োজন তো সে তখন সেটাকে ধরে রাখতে তাই ছোট বড় বিচার না করে আমরা পরস্পর মধ্যে কানেক্ট থাকবো তাহলে ওটা ঠিক থাকবে যেমন রেড উড ফরেস্ট আছে একটা বিদেশে ওখানে ছোট গাছ বড় গাছ মাঝারি গাছ সব রকম গাছ আছে ঝড় এলে ওই গাছগুলা কোনোটাই ছোটোও পড়ে না বড়ও পড়ে না তখন বৈজ্ঞানিকরা দেখছে কেন পড়ে না পাশে একটা ফরেস্টে পড়ে গেল এখানে কেন পড়ল না তো ওরা দেখল যে মাটি খুঁড়ে খুঁড়ে সব একটা ছোট গাছ থেকে আর একটা বড়ো গাছের সাথে কানেকশন আছে এটা মাঝারি গাছের সাথে কানেকশন আছে মানে প্রত্যেকটা শিকড় সবাইয়ের সঙ্গে সঙ্গে কানেকশন রয়েছে তাই এই নামটো সঙ্গে আমরা একজন একজনকে ভক্ত বানালাম ঠিকই দিয়ে সবাইয়ের কাছে পৌঁছে গেলাম কিন্তু আমাদের পৌঁছে গিয়ে কি হয় কন্দল মানে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আমি বড় আমি ছোট নয় পৌঁছালাম সবার কাছে পৌঁছে গিয়ে আমরা প্রচার করব চাইলাম সংকীর্তন কিন্তু আমাদের মাঝে গণ্ডগুল শুরু হয়ে যায় আমি বড় হব কিন্তু তখন সহযোগিতা লাগবে কি করে এই যে পৌঁছে গেছে কিন্তু আমি সবাইয়ের সাথে যেন কানেকশন রাখি একজন চক্রপতির সঙ্গে উপচক্রপতির সঙ্গে সদস্যের সঙ্গে সবাইয়ের সঙ্গে সবাই যদি যুক্ত থাকি তাহলে কি হবে না এটা কেউ পড়ে যাবে না কলি এসে আমাদেরকে ভাঙতে পারবে না ওই নামটোর সঙ্গেটা এত পুক্ত হবে তাহলে তা সেখানে কেউ নষ্ট করতে পারবে না বাইরে থেকে সেই জন্য সাধুসঙ্গতে থাকতে হবে হ্যাঁ পরস্পরের মধ্যে থাকতে হবে ঝড় আসবে তাই ওইখানে বড় বড়ো গাছ ছোট গাছ সব আছে ঝড় এলেও পড়লো না কেন কেন পড়ল না সবাই সবাইয়ের সঙ্গে কানেকশন রেখে বেড়া করে রেখে দিয়েছে তাই ঝড় এলেও ওখানে টেনে নিলেও এরা টেনে রাখছে ও টেনে নিয়ে গেলেও ওরা টেনে রাখছে তাই একদম ধরে রেখে দিয়েছে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেজন্য আমাদের এই নামটো সঙ্ঘের কেন্দ্রবিন্দু রাখতে হবে তার শিক্ষা অনুসারে আমাদের নামটো পরিচালনা করতে হবে তো সেই কেন্দ্রবিন্দু নামটো সঙ্গে কে আপনারা বলুন মাতাজি বলুন নবদ্বীপ থেকে এসছে আমাদের নামটো সঙ্গে কেন্দ্রবিন্দু কে ভগবান ভগবান আছেন কেন্দ্রবিন্দু কৃষ্ণ আর গুরুদেব কেন ভগবানের নির্দেশটা গুরুর কাছে মাধ্যমে আমরা পেয়ে থাকি যখন এই পৃথিবীতে সমস্ত অসুরেরা রাজা অনেক রাজা আসরিক প্রবৃতি নিজেকে ভাবছে এই পৃথিবীটা আমার ভোগের বস্তু ভাগবত পড়বেন দশম স্কন্ধে তখন পৃথিবী মাতা ভারাক্রান্ত হয়ে গেল তখন ব্রহ্মার কাছে গিয়েছিলেন আর ব্রহ্মা শিব দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রে গিয়েছিলেন আর সেখানে ভগবান যা বলছিলেন ব্রহ্মার দ্বারা ব্রহ্মা সেগুলি শুনে সব দেবতাদেরকে বুঝিয়ে দিছিলেন ঠিক সেরকম আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছেন কে কৃষ্ণ এবং গুরু তার দ্বারা আমরা যা লাভ করবো সেই বলা হলো যে নামট সংঘ তৈরি করতে হবে নামটো সঙ্গে যুক্ত হতে হবে গৃহস্থ আশ্রমকে দৃঢ়ীভূত করতে মঙ্গলময় করতে তাই সাধু সঙ্গ করতে হবে সেই জন্য নাম হট সংঘ আমাকে যেতে হবে বসতে হবে তো সেজন্য পাঁচজন দশজন নিয়ে একটা গ্রুপ তৈরি করব সেখানে শ্রদ্ধাবান থাকবে তো সেখানে কেন্দ্রবিন্দু হয়ে গেলেন কৃষ্ণ তাই কলিযুগের ভগবান কৃষ্ণ কী রূপে এসেছেন নাম রূপে কৃষ্ণ এসেছেন সেই নামটি কি আরও জুড়ে হরিব তাই জন্য এই নাম রূপে কৃষ্ণ এসেছেন তাহলে আমরা নাম নাম গ্রহণ করব। তেজন্য জন্য আমরা এই সমস্ত কিছুকে দৃঢ়ীভূত করতে আমাদের কি করতে হবে না পরস্পর মধ্যে আলোচনা করতে হবে পরামর্শ নামটা সঙ্গ করলে আপনাকে পরামর্শ করতে হবে যা কিছু করবেন এই জন্য চারখানা খাতা লাগবে কি লাগবে তা আমি চাই এক মাসের মধ্যে প্রত্যেক চক্রপতি উপচক্রপতি তাদের খাতা প্রত্যেকটা নাম সংঘ তৈরি করে কোন সংঘে কতজন সদস্য আছে যে প্রেজেন্ট খাতা এবং ভক্তি ক্রমোন্নতি খাতা ভক্তিক্রমোন্নতি খাতাটা কোথায় শিখবেন নাম পরিচয়ে রয়েছে আপনাদের নাম পরিচয় আছে কয়জনের আছে এই যে সিঁড়ি আছে দেখুন দেখেছেন এরকম সিঁড়িতে যা লেখা আছে একটা খাতা তৈরি হবে এরকম তাকে বলা হয় ক্রমোন্নতি খাতা কৃষ্ণ ভক্তির ক্রমোন্নতি খাতা সদস্যদের কৃষ্ণভক্তি ক্রমোন্নতি খাতা তো ক্রমোন্নতি মানে প্রথমে শ্রদ্ধাবান তো মানে এই নামটো সঙ্গে যে কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয় এই বিশ্বাস আছে যার তাকে বলে শ্রদ্ধা তাই কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে গ্রহণ করছে তা মানে ও হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মালা নিবে এক মালা জপ করবে তাহলে ও নামট সঙ্গের সদস্য হয়ে গেল তো তার নাম সেই রকম কম পক্ষে পাঁচজন দশজনকে নিয়ে এটা নামহ সংঘ গঠন করলেন তো সেখানে একটা খাতা তৈরি হল তো লেখা হয়ে গেল হ্যাঁ লেখা হয়ে গেল যে মাতাজির নাম পুরুষের নাম যা কিছু অশোক দত্ত শৈলেন মাঝি তাপরে গীতা রানী সামন্ত লিখে লিখে দশজন সদস্য হয়ে গেল তারপরে এখানে খাতা টিকমার্ক মেরে লাইন করলেন উপরে লিখলেন শ্রদ্ধাবান সঙ্গী, গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক প্রভুপাদ আশ্রয় শিগুরুচরণ আশ্রয় হরিনাম দীক্ষা পাঞ্চরাত্রিক দীক্ষা এই খাতা হয়ে গেল তাহলে প্রথম লোক ঢুকে গেছে কোন তারিখ এই শ্রদ্ধা মানে আমাদের এই নামটার সঙ্গে এই সদস্যরা ঢুকলো নাম লিখে ওইখানে তারিখ দিয়ে দিলেন শ্রদ্ধা বনে টিকমার্ক তার নিচে থেকে গেল তাহলে এরা এত তারিখের যোগদান করেছে এইরকম রেকর্ড রাখতে হবে আমাদের তাহলে কি হবে না এই ভক্তরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে কি না তার জন্য মাঝে মাঝে মাসে দুই মাসে আলোচনা যখন হবে মহামিলন দিনে তখন গীতারাণী মাতাজি আমাদের দুমাস হয়ে গেল আপনি যোগদান করেছেন নাম সঙ্গে ডেট দেখে নিয়েছে পরিচালক এরকম জিজ্ঞাসা করছে মাতাজি আপনি এখন ভালো লাগছে নাম হটে এসে আপনার কেমন লাগছে যে খুব ভালো লাগছে এখন কয়মালা জব করেন আরে আমি তো দুই মাস ধরে এসে এত ভালো লাগছে দেখছি আপনাদের এইসব চক্রে বসে বুঝতে পারলাম এই মনুষ্য দেহটা খুব কমল পাতার জলে মতো টলটল করছে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে তাই আমি দেখলাম আমার উপলব্ধিতে এখানে মেয়েরা বাচ্চারা শিক্ষিতরা অশিক্ষিতরা সব ধরনের মানুষ এই নামটোর সঙ্গে রয়েছে দেখলাম এই বাচ্চা একটা ছেলে মূর্খ সেও হরিনাম করছে জিজ্ঞাসা করেছিলাম বাচ্চাটাকে কয় মালা জপ করিস ও বলে আমি মালা করি তখন আমার লজ্জায় আর মাথা মানে মুখ কাকে দেখাবো এই জন্য আমি ভাবলাম যে বাচ্চাটা যদি মালা করে আর আমি অত বুড়ি হয়ে মরতে যাচ্ছি আমি মাত্র এক মালা জপ করছি এখন আমি চার মালা শুরু করে দিয়েছি হ গীতারানী মাতি কি চারমালা জব শুরু করে দিয়েছে ধন্যবাদ তো এটা বললে ওই মাতাজিরা আনন্দ হবে কি না রেকগনাইজ করতে হবে তাহলে আমাদের এই নামহরটা যদি খাতায় আমরা এরকম লিখে মাসে মাসে দু মাসে এরকম যদি কাউকে উত্তীর্ণ করায় আর অন্য যারা করছে না তারা এটা দেখে জব বাড়াবে কি না হ্যাঁ কি না সে জব বাড়িয়ে দেবে কি পরমগতী প্রভু হবে কি না কিন্তু আমরা শুধু প্রসাদ পাচ্ছি না মটে কিন্তু প্রসাদ পেয়ে চলে যাচ্ছি কিন্তু কোনো আলোচনা বা কোনো কিছু কারুর সাথে কিছু যোগাযোগ পরামর্শ কিছু করছি না তো সেজন্য এমন খাতা তৈরি করতে হবে একটা আলোচনা চক্র খাতা যেখানে লেখা থাকবে প্রত্যেক সদস্যদের সেবা প্রত্যেক সদস্য সেবা করলে যদি সেবা পায় তারা নামহ মহামিলনে আগে আসবে না পরে আসবে বলুন বলুন আগে আসবে যদি সেবা না থাকে কখন আসবে প্রসাদের সময় আসবে নামহট্টে যদি সেবা না থাকে প্রসাদের সময় আসবে আজ সেবা থাকে আগে আসবে এই জন্য একটা লিস্ট করবেন আপনাদের পাঁচ থেকে জন সদস্য ওই খাতায় কি লিখবেন এই যে সুশীল সামন্ত প্রভু আপনি আগামী সপ্তাহে ওই গীতারাণী মাতাজির বাড়িতে আমাদের নাম হটো বসবে লেখা হয়ে গেল লেখা হচ্ছে খাতায় আর ওখানে সুশীল প্রভু আপনি এরকম ঠাকুর সাজাবেন গিয়ে এই সাজানোটা ভালো লাগছে নাম হটো সংঘকে এরকম দেওয়া হবে যারা ভালো নাম হটো বসে প্রতি সপ্তাহে এইবারে সারথী প্রভু নিশ্চয় কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে তাই তো এইরকম অল্টার সেট রাধা মাধব অত বড় হবে না হয়তো আট এগারো সাইজ হবে এটা বারো পনেরো আপনার যেটা দেওয়া হবে আট এগারো এই বছরে উনি ডোনেশন কালেকশন করে পঞ্চাশটা গ্রুপকে দিবে ভাবছে তা আপনারা পাবেন তো সেজন্য এরকম বাঁধানো গোল্ডেন এটা ভালো লাগছে না তো প্রতিটা নামটার সঙ্গে এরকম থাকতে হবে একটা করে সেট মানে এই যে রাধা মাধব পরম্পরা এরকম সব থাকবে আলেখ্য তো আপনি যদি লিখে দিলেন খাতায় সুশীল প্রভুর অল্টার সেট সাজাতে হবে তাহলে ও পরে যাবে না আগে যাবে ওখানে আরেকটা মাতাজির নাম লিখলেন যে মঞ্জু মাতাজি আপনি গিয়ে ওখানে সমস্ত বিছনাগুলি পাতিয়ে দিবেন মাদুরগুলা বিছিয়ে দিবেন শ্যাতেরঞ্জি বিছিয়ে দিবেন ও আগে যাবে না পরে যাবে তাহলে সেবা পাচ্ছে ওখানে রান্নাবান্না হবে তখন যে একটা মাতাজি দুইটা মাতাজি কে বললেন মাতাজি রান্নাবান্না হবে বা ফল থাকবে ওখানে গিয়ে আপনারা বাসন টাসন ধুয়ে ফল টলগুলা ধুয়ে রেডি রাখবেন সে আগে যাবে না পরে যাবে এই মাতাজির কীর্তন আছে এই প্রভুর তুলসী পূজা আরতি আছে এনার গুরুবন্দনা গান আছে ইনি আজকে গীতা থেকে কিছু পড়ে শোনাবেন এই যে সব লেখা হয়ে গেল এটা পরের সপ্তাহে আবার চেঞ্জ হয়ে যাবে কেন না যারা এই সপ্তাহে বাসন মেজেছে পর সপ্তাহে তারা ঠাকুর সাজাবে কেউ গান গাইবে আর অন্যরা বাসন মাজবে তাহলে কোনো ঝগড়া হবে কারো যদি আমরা সবাইকে সেবা এরকম শিখাই তাহলে কি হবে সেবাটা সবাই পাবে আর অনেকে নূতন নূতন ভক্ত যখন এই ভগবানের সেবায় যুক্ত হবে বাসন মাজাতে ফুল মালা গানতে মালা পরাতে আরতি করতে কৃষ্ণ বলছেন অনেকে শুদ্ধ ভক্ত হতে পারছে না তিলক পরতে পারছে না ভোরে উঠতে পারছে না সুলমালা জপ করতে পারছে না নাই করুক কিন্তু এই নামটার সঙ্গে যুক্ত হয়ে তাকে যদি এরকম আমরা কৃষ্ণকর্মে নিযুক্ত করি ভগবদ্গীতায় কৃষ্ণ বলে না অনেক কিছু করতে পারছে না কিন্তু আমার উদ্দেশ্যে কর্ম করতে বলো তাহলে ও একদিন সিদ্ধি লাভ করবে ভগবদ্গীতা পড়ে দেখবেন বারো অধ্যায় ভক্তিযুগ খুব সুন্দর কথা বলা হয়েছে প্রভুপা তাৎপর্য ধরিয়ে দিয়েছেন আপনাদের ছেলেমেয়েরা ভক্ত হচ্ছে না নাতিপুতিরা ভক্ত হচ্ছে না কি করে ভক্ত বানাবেন হ্যাঁ না ভরে উঠতে পারবো না এই তোদের মতো এইসব মাছ মাংস ত্যাগ করতে পারবো না কিন্তু তাকে কি করে ভক্ত বানাবেন এই কৃষ্ণ কর্মের মাধ্যমে কি করে নাতিকে বললেন আরে বাজার থেকে একটু ফুল নিয়ে আসবি তো আর ওই ফলগুলা নিয়ে আসবি কেন দাদু ভক্ত নাতি সব কৃষ্ণ নাম করতে চায় না কিন্তু নাতিকে বলেছে বাজার থেকে ফল আর সবজি মালা এইসব কিনে নিয়ে আসতে ওই কর্মটা কিসের জন্য হলো কৃষ্ণের জন্য একদিন ও স্বীকৃতি পাবে ও ভক্ত হয়ে যাবে হরি ব্যাপার বৌমাদেরকে বাসন মাজতে চায় না কিন্তু বা কিছু করতে চায় না কৃষ্ণনাম কিন্তু তাকে যদি বলেন বৌমা পিঠে একটু হাত দিয়ে আর তুই আজকে একটু ঠাকুর ঘরটা মুছে দিস তো আর এই বাসনটা একটু ধুয়ে দিও আর এই সবজিগুলা একটু কাপড় ছেড়ে স্নান করে আসো আর একটু সবজিগুলা বানিয়ে দাও আমার তো বয়স হয়ে গেছে আমি একটু ঠাকুরের জন্য রান্না করবো সবজিটা ধুয়ে দিয়ে দিল রান্না করবে না তখন ওই বৌমা একদিন ভক্ত হয়ে যাবে কোনো একটা মাতাজি মূর্খ আছে ও জানে না পড়াশোনা কিন্তু আপনারা তাকে বলেছেন যে আগামী সপ্তাহে আপনি গান গাইবেন নিতাই গুণমণি আমার তখন সে মাতাজি সারা সপ্তাহ সে জানে না কোনো বৌমা নাতি নাতিনি ভক্ত হতে চায় না হরিনাম করতে চায় না তাদের গিয়ে বলল আরে তুই আয় তো আমার একটা পড়া দেওয়া হয়েছে তোরা এত সুন্দর ভ ছেলে আদর করে এত সুন্দর পড়াশোনা করো খুব ভালো এবং পিঠে হাত দিয়ে বৌমা বা নাতিপুতিকে নিয়ে বলে দেখো তো নিতাই গুণমণি কোথায় লেখা আছে বইটা দেখো দেখো বইটা দেখতে গিয়ে কি দেখল নিতাই গৌর পরম্পরা দেখল অ সব ষড় গোস্বামীর কৃপা দর্শন করে কৃপা পেয়ে গেল বইটা স্পর্শ হয়ে গেল তখন বলছে নিতাই গুণমণি খুঁজছ হ্যাঁ আমি পড়তে জানি না তো তুই একটু খুঁজত খুঁজল তো নাতি বা বৌমা খুঁজে দেখল এটাই নিতাই গুণমণি তো একটু পড়তো আমার সামনে আমার মুখস্থ করতে হবে আমি তো জানি না তুই একটু আমাকে দুই তিনবার দশ বার একটু বলে শোনা তো ওরা তো পড়াশোনা করেছে আর ওরা দশ বার গাইতে গাইতে ওদের মুখস্থ হয়ে যাবে তার মধ্যে নিতাই গুণমণি আমার নিতায় গুনমণি এতদিন নিতাইকে জানতো না নিতাই কৃপালু সেই বৌমা নাস্তিক ছিল নাতি নাতিনি হরে কৃষ্ণ বলতে চাইতো না তো তখন আস্তে আস্তে নিতাই গুণমণি আমার ঠাকুমা বলো নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আমার ও তখন নিতাই গুণমণি আমার বলতে বলতে নিতাইকে পেয়ে যাবে একদিন আর একদিন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে এ দায় প্রেমানন্দে সেই জন্য আপনারা কৃপণ হবেন না কৃপণ মানে নিজে ভক্ত হচ্ছেন আর অন্যদেরকে এড়িয়ে যাবেন না না ও ভক্ত হচ্ছে না ও মানেই না ও নাস্তিক আমার বৌমা নাতি এরা আমার পাশেই ধারে কাছে আসে না কি করে আসবে আপনি তো নাক ছিটকাচ্ছেন আপনি নাচ ছিটকাবেন কেন তাকে কৃষ্ণ কর্মে নিযুক্ত করে দিন ও একদিন শুদ্ধ ভক্ত হয়ে যাবে এইরকম বহু ভক্ত তৈরি হয়েছে এখন এগুলি প্রভুপাদের কৌশল গীতায় কৃষ্ণের কৌশল আমরা যখন বাস্তবায়িত করব ভক্তরা তখন একটা ফলপ্রসূ হবে কি না তো এরকম আপনারা করবেন এটা আপনাদের কাছে আমার নিবেদন কিন্তু আমরা শুধু খালি গেলাম ঢুং ঢাং করে কীর্তন করলাম একজন কীর্তন গায়ে হরি কথা বলল প্রসাদ খেলাম চলে গেলাম কিন্তু আমরা কোনো আদান প্রদান করলাম না তো সেই জন্য আমাদের বেশি ভক্ত সংখ্যা বাড়ছে না এবার বাড়বে সদানন্দ গোপীনাথ প্রভু এরকম করলে সবাই বাড়বে ঠিক আছে নিঃশা ঝাড়খণ্ড থেকে হবে সবাই করবেন এটা আমার ভিক্ষা তাহলে আমাদের একটা সংঘ আমরা শুনলাম খাতা শুনলাম আলোচনাচক্র খাতা উপস্থিত খাতা মানে প্রেজেন্ট যে যারা আসবে প্রেজেন্ট নিবেন দশজন সদস্য এটা খাতা থাকবে প্রতি সপ্তাহে একজনকে নাম দেবেন যে কে প্রেজেন্ট করাবে পড়াশোনা জানে সে খাতাতে ও বলবে অশোক প্রভু হরে কৃষ্ণ নমিতা মাতাজি হরে কৃষ্ণ তার মানে সদস্যরা এসছে এটা হয়ে গেল প্রেজেন্ট খাতা শেষ এবারে আপনাদের শুরু হবে নামটোর সঙ্গে তার আগে যা যা ছিল যার কর্তব্যকর্ম তারা সবাই খাতা অনুসারে করে নিয়েছেন অল্টার সেট সাজানো হয়েছে আরতি প্লেট রেডি হয়েছে আসন বিছানো হয়েছে সব কিছু কমপ্লিট এগুলি কারা করেছে প্রত্যেক সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে সেবা করেছে কিন্তু আমি দেখি যে করছে তো একজনই করছে একজনই ঠাকুর সাজাচ্ছে একজনে আসন বিছাচ্ছে এরকম না আর একজনই গান গাইছে একজনই ভাগত পাঠ করছে এরকম যেন না হয় সমস্ত সদস্যদেরকে দিতে হবে আরতিও শেখাতে হবে যারা নূতন ভক্ত ওই দিনে গলায় একটু মালা পরিয়ে দিবেন প্যান্টটা খুলে একটু ধুতি আর উত্তরীয় পরিয়ে দিবেন। তারপরে বলবেন এটা যাওয়ার সময় খুলে যাবেন ওই ব্যক্তি পরবর্তী একমাস দুমাস পরে ও কি নিজে প্যান্ট শার্ট পরে আসবে না ধুতি পরে আসবে গলায় মালা তাকে বলতে হবে পরতে সে পরেই আসবে তাই আমরা পক্ষান্তরে কাউকে বলব না মালা নেই কেন প্যান্ট শার্ট পরে কেন আসছিস এইসব বলব না কিন্তু নামঠে মহামিলনে কিছু কিছু সেবা দিয়ে সেই সেবায় তাকে মালা পরতে হবে কেন আরতি করতে গেলে মালা পরতে হবে নূতন ভক্তকে শিখানোর জন্য আর যখন বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে যারা দীক্ষিত ভক্ত তারা গান গাইবে দীক্ষিত ভক্তরা আরতি করবে যেহেতু সভা হচ্ছে সে ভুল করলে অসুবিধা হবে আর নামঠ মহামিলনে ভুল করছে তাকে শিখানোর জন্য ভুল হলেও সে শিখছে তো জন্য তাকে গলায় মালা পরাতে হবে কেন তুলসী মালা না থাকলে একটু জল অর্পণ করা যায় না কোনো বস্তু কাউকে দান করা যায় না ওগুলা অপবিত্র হয়ে যায় পুরাণ অনুসারে তুলসী মালা না থাকলে পিতৃপুরুষরাও জল খায় না শ্রাদ্ধ অনুষ্ঠান হলে বিয়ে হলে গলায় মালা পরিয়ে দেয় না মালা পরে মাতাজি এই মাতাজিকে জিজ্ঞেস করছি মালা পরেছিলেন বিয়ের সময় কেন পরেছিলেন এখন খুলে দিয়েছেন কেন বিয়ের সময় পরেছে এখন খুলে দিয়েছে শাশুড়ি শ্বশুর মারা গেলে পরতে হয় কেন পরেন তা মানে আমরা অপবিত্র এ দেহটা অপবিত্র তুলসী ভগবানের প্রিয়া কৃপালু তাকে যখন মালা রূপে গ্রহণ করবেন তবে মানে আপনি আশ্রয়ে আছেন আপনি পবিত্র হচ্ছেন পিতৃপুরুষ জল খাবে না আপনি যদি কৃপণ না হন তাহলে পিতৃপুরুষকে যদি জল দিতে চান গলায় মালা পরবেন আর মালা না পরলে কাউকে জল দিচ্ছেন মানে ওটা অপবিত্র জিনিস দিচ্ছেন পেচ্ছাপ দিচ্ছেন পেচ্ছাপ পেচ্ছাপ শুদ্ধ নাকি কি মদ দিচ্ছেন মদিরা অপবিত্র সেরকম অপবিত্র জিনিস দিচ্ছেন কিছু খাবার দিচ্ছেন গলায় মালা নেই সেটা শান বিষ্ঠা সমম এটা কুকুরের পায়খানা যেমন অপবিত্র ওই খাদ্যটা ওইরকম অপবিত্র এই জন্য ব্রাহ্মণ শ্রাদ্ধে মালা পরিয়ে দিল এই জন্য বিয়েতে মালা পরিয়ে দিল জানে শাস্ত্রে বলা হয়েছে এগুলি অপবিত্র জিনিস এই জন্য আমাদের বিশৃঙ্খলা কেন জগতে আমরা অপবিত্র জিনিস গ্রহণ করতে করতে মস্তিষ্কটা ভূতের মতো হয়ে গেছে এই জন্য সবাইয়ের সাথে ঝগড়াঝাটি মালা মারি করছে এই জন্য যেন আমরা ভূত না হয়ে যাই হ্যাঁ পিসাচ না হয়ে যাই হ্যাঁ সেই জন্য মালা অভ্যাস করবেন বলছে না এখনই আপনাকে পড়তে হবে আপনি যেদিন চেয়ে নেবেন তুলসী মালা আপনি মাছ মাংস খান আপনাকে দেওয়া হবে না চাইলে দেওয়া হবে না কিন্তু একদিন নামটো মহামিলনে সেদিন আপনার যোগ্যতা দেওয়া হয়েছিল একদিন নিরামিষ খাওয়া আর প্রতিদিন হরিনাম করা এই জন্য আপনি শ্রদ্ধাবান তাই একদিন আপনাকে আমরা তুলসী মালা পরাবো ধুতি পরিয়ে আরতি করাবো সেই দিন যোগ্যতা দেওয়া হয়েছে যেমন ব্রাহ্মণ আপনার সাধে দশ দিন মাছ মাংস বন্ধ করিয়ে সেই দিন সাধের দিনে ধুতি চন্দন ফটা পরিয়ে গলায় মালা পরিয়ে যেমন শালগ্রাম পূজা করা আছে না মট সঙ্গেও সেই রকম আমরা যোগ্যতা দিয়ে পূজা করা আছে তারপরে মালাটা নিয়ে নিচ্ছি কিন্তু যখন সেই রকম করতে করতে সে একদিন শুদ্ধভক্ত হয়ে যাবে তাই জন্য আমাদের খাতায় লিখতে হবে কে আগামী সপ্তাহে আরতি করবে কে কীর্তন করবে কে ওখানে বাসন মাজবে এরকম সময় রাখতে হবে কার বাড়িতে আগামী সপ্তাহে নাম হতে বসবে এসব একটা আলোচনা চক্র খাতা থাকবে তাহলে কয়টা খাতা আমরা শুনলাম তিনটা খাতা শুনলাম কি কি প্রেজেন্ট খাতা ভক্তির ক্রমোন্নতি খাতা আর আলোচনা চক্র খাতা তাহলে ভক্তির ক্রমোন্নতি খাতাটা বুঝতে পেরেছেন তো শ্রদ্ধাবান সাধু এরকম থাকবে মাঝে মাঝে বসে তাদের যখন সে গৌরকৃষ্ণ সেবক স্তরে যাচ্ছে ওই দিন ডেট লিখে দিবেন আজকে দিনে এই মাতাজি বা প্রভু গৌরকৃষ্ণ সেবক স্তরে উঠে গেলেন তাকে স্বীকৃতি দিলেন এবং করতে করতে প্রভুপাদ আশ্রয় যাবে সুলমালা জপ করছে কিভাবে যাচ্ছে না ওই বইতে দেখবেন সে সুলোমেলা জপ করছে প্রতিদিন ভোগ লাগিয়ে খাচ্ছে বৈষ্ণব ব্রত পালন করছে এই ধরনের ব্যক্তি প্রভুপাদ আশ্রয় ছয় মাস তখন তাকে প্রভুপাদ আশ্রয়ে দিয়ে দিলেন তাহলে আপনি বুঝতে পারলেন ইনি ছয় মাস পরে গুরু আশ্রয় পাবে তারপরে ছয় মাস পরে উনি দীক্ষা পেতে পারবে কোথায় জানবেন আপনার নাম হতো খাতা থেকে জেলা প্রচারক বলল সুদামা প্রভু থেকে আপনাদের নাম কয়জন গুরু আশ্রয় করবে লিস্ট দিন তো আন্দাজে কী নিবে মাথায় খেয়াল নেই খাতা নেই খাতা থাকলে ওখানে তো পরপর লেখা আছে কারা গুরু আশ্রয় স্তরে চলে এসছে তো এটা আমার অনুরোধ এটা করবেন করবেন আপনারা এটাকে মনে করবেন না এটা ঝামেলা নয় এটা তো সপ্তাহে একদিন কাজ সারাদিন তো নয় সারা সপ্তাহ নয় তো সেজন্য এইগুলি আপনারা এই সেবাটা অন্তত করবেন আর একটা আছে অ্যাকাউন্টিং খাতা হিসাব রাখার জন্য কেউ ডোনেশন দিচ্ছে লিখে রাখতে হবে ওটা যেন মাসে মাসে সবার সামনে আলোচনা হয় যে এই মাসে আমরা এত ডুলেসুল পেয়েছি আমাদের এই পারপাসে খরচ হয়েছে সেটা জানাতে হবে এবং জেলা প্রচারকে জানাতে হবে আর সমস্ত রিপোর্ট আপনারা যদি উপচক্রপতি যে চারটা সংঘকে দেখবে একজন উপচক্রপতি চারটা সংঘ দেখবে সে কি করবে না প্রতি মাসে একবার চারটা না মোট সংঘকে নিয়ে বসবে সেই উপচক্রপতি চারটা না মট নিয়ে বসবে একটা সংঘতে পাঁচ থেকে দশজন সদস্য সেখানে সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ সাধারণ সদস্য আছে সেটা তাদের গ্রুপ কিন্তু এরকম যখন চারটা গ্রুপ হয়ে গেল একজন তাদের মধ্যে একজনকে যুক্ত করতে হবে উপচক্র সেনাপতি রূপে তিনি এই চারটা গ্রুপকে দেখবেন কে উপচক্রপতি হবে সেটা আপনারা নিজেরা বাছাবেন কিন্তু জেলা প্রচারকের পরামর্শ নিতে হবে এই আমরা উপচক্রপতি করতে চাইছি প্রভু আপনার কি মতামত আপনি জেলা প্রচার ওনাকেও জানাতে হবে তখন উনি বললেন যে ইনি কি এইসব করেন উনি কি সময় দিতে পারবেন উনি কি প্রতিটা সংঘতে পরিভ্রমণ করতে পারবেন মাসে একবার এরকম বসাতে পারবেন সবাইকে সবাই বলল হ্যাঁ আপনি পারবেন এরকম জিজ্ঞাসা করলেন জেলা ঠিক আছে তাহলে এটা দুই বছরের জন্য উপচক্রপতি আপনাকে দেওয়া হলো পথটা দুই বছর পরে যদি তিনি আরও ভালো করেন থাকবেন হয়তো চক্রসেনাপতি হয়ে যাবে আর না হলে দুই বছর পরে দেখা গেল সব ভক্তি উনি আমাদের পরিচালনা ভালো করছেন না হিসাব টিসাব যে আমরা দেখাচ্ছি এসব যোগাযোগ করেন না উনি কুখিগত করতে চাইছেন স্বতন্ত্রভাবে চালাতে চাইছেন আমাদের কোনো পরামর্শ করেন না তখন ওই উপচক্রপতি পদ থেকে তাকে সরিয়ে সাধারণ সদস্য হয়ে যাবে এ হচ্ছে নিয়ম এরকম চক্রসেনাপতি সেনাপতি বারোটা সংঘ হলে একটা সেনাপতি হবে ছত্রিশটা সংঘ হলে একজন সেনাপতি হবে একশো আটটা সংঘ হলে একজন মালা সেনাপতি হবে তো এইভাবে নামটো সংঘ পরিকাঠাম ভক্তিবিনু ঠাকুর যার জন্মদিন আজকে আবির্ভাব তিথি তিনি এসব শিক্ষা দিয়েছেন কি করে আমরা প্রচার করবো ক্রমান্বয়ে তো সেজন্য আমরা যেন এইগুলি করি সেজন্য আমরা প্রথমে কেন্দ্রবিন্দু কাকে রাখছি কাকে কৃষ্ণকে তো আমরা কিভাবে চলব পরম্পরা ক্রমে তো মানে কৃষ্ণ এবং গুরু মাধ্যমে আমরা চলব তাই জন্য আমরা কি করব সবাই সদস্য কিছু করতে গেলে পরামর্শ করব সবার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নিজের মতো একটা করে নিলাম দিয়ে বলে দিলাম না আলোচনা করতে হবে কেন আলোচনা করতে হবে তার মানে সবাইকে গুরুত্ব দেওয়ার জন্য হ্যাঁ না তার মানে আমাদের গুরুত্ব দিতে হবে প্রত্যেক ভক্তকে গুরুত্ব দিতে হবে যেমন বললাম ওই যে রেড উড ফরেস্টে একজন ছোট গাছ আছে একটা মিডিয়াল গাছ আছে বড় গাছ আছে সবাই সবার সাথে কানেকশন রেখেছে তার মানে সবাই সবাইকে গুরুত্ব দিচ্ছে যার ফলে সেটা ঠিকই আছে ঠিক সেরকম আমরা সঙ্ঘের মধ্যে যদি পরস্পর গুরুত্ব দিই তাহলে কি হবে এই সংঘটা দৃঢ় হবে আর কারোর মধ্যে ঝগড়াঝাটি হবে না হবে ঝগড়াঝাটি হবে না সব সুন্দর সুচারুরূপে পরিচালিত হয়ে যাবে যেমন আপনার রথ হয়েছে সেখানে পরামর্শ করলেন করে হিসাব রাখলেন আবার মায়াপুরে বলা হয়েছে এই হিসাব মায়াপুরে জমা দিয়ে যে যেসব জায়গায় বর্ধমানে রথ হয়েছিল সেসব জায়গার হিসাব দিয়ে দেওয়া হয়েছে যেখানে যেখানে রথ হয়েছিল হাতলুন কোন কোন জায়গায় রথ হয়েছিল এক একটা জায়গার একজন হাত তুলুন গোপালপুরে একজন আর কোথায় যখনই কোনো ব্যানার লিখবেন কোনো কিছু লিখতে যাবেন রিসিপ্ট কাটবেন লিখবেন পরামর্শ করবেন জেলা প্রচারকের মাধ্যমে এবং সেইগুলি ঠিকভাবে হচ্ছে কি না আর যদি না হবে এই জন্য এখন সিস্টেম হবে যে এত বছর এই নামটো সঙ্গটা সংঘটা থাকবে যখন পালন করবে না পেপারে দিয়ে দেওয়া হবে যে এরা ইসকনের ভক্ত পালন করে না আপনারা এদের কোনো ডোনেশন এদের কোনো সঙ্গ করবেন না এরকম ভবিষ্যতে এরকম হতে যাচ্ছে এরকম অনেক ভক্ত শুরু করেছে ইস্কনের নাম দিয়ে বা ইস্কন মন্দির হবে বলে ট্রাস্ট খুলছে নিজেরা স্বতন্ত্রভাবে ট্রাস্ট খুলছে যেটা ইস্কনের অনুমোদন নেই তো সেগুলি আস্তে আস্তে তারা ভবিষ্যতে তাদের উপরে অ্যাকশন হয়ে যাবে তো তারা ফেঁসে যাবে যদি প্রথমে তাদের ওয়ার্নিং দেওয়া হবে মানবে না তারপরে পুলিশকে জানানো হবে মানলো না তখন বম্বে থেকে তাদের নোটিশ আসবে তখন তারা জেলে যাবে এই জন্য এই ইস্কন নামটা যখন তখন ব্যবহার করবেন না সেটা অনুমোদন হবেও কোথায় অনুমোদন মায়াপুর থেকে দিয়েছে তারা কেবল ব্যবহার করতে পারবে আর ব্যবহার করতে গিয়ে অপব্যবহার করছে তাদের সেটা ব্যান্ড করে দেওয়া হবে না শুনলে এইরকম তারা শাস্তি পাবে তো সেই দয়া করে আপনারা ভক্ত অনেকেই তারা মানতে চায় না নিজের মতো করার চেষ্টা করে সেটাও যেন না হয় সবাই পালন করবেন তো তো সেই আমরা শুনলাম কেন্দ্রবিন্দু তাই আমরা যদি কেন্দ্রকে মানি কৃষ্ণ গুরুকে তাহলে এটা পালন করতে হবে তাই পরামর্শ করতে হবে তাই ভক্তদের ভক্তদের গুরুত্ব দিতে হবে আর কি করতে হবে না এখানে বলা হচ্ছে যোগাযোগ রাখতে হবে সবার সাথে কমিউনিকেশন ইজ দি কোপারেশন যদি আপনি কমিউনিকেট করবেন সবার সাথে তাহলে আপনি সুরক্ষা থাকবেন কোপারেশন পাবেন সহযোগিতা পাবেন আজকাল আমরা সহযোগিতা পাই না একজন থাকে কেন না আমরা যোগাযোগ রাখি না অনেক দিন যোগাযোগ রাখি না তার সহযোগিতা পাওয়া যাবে পাওয়া যাবে না তো সেজন্য আমার অনুরোধ আপনারা যোগাযোগ রাখবেন আর এই সবগুলি ঠিক হবে যদি প্রতিদিন শুনে শুনে তুলসীর সামনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো করে জপ করবেন শুনে শুনে জপ করবেন তাহলে হৃদয় আয়না পরিষ্কার হবে তখন সমাধান হয়ে যাবে সেজন্য আমরা চেষ্টা করব। অভ্যাস করতে হরি হরিনাম কখনো কখনো কলির প্রভাব থাকবে সেটা নিয়ে বিচলিত হলে হবে না তাই জন্য পরামর্শ করে আবার সংশোধিত হতে হবে তাহলে জীবনে আনন্দ পাবেন সেই জন্য আমাদের পরম্পরা সূত্রে যাতে আমরা এই ভগবানের নাম করতে পারি এই জন্য ভাগবত গীত ভাগবতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বাই বলছেন হে রাজন মহান আচার্যদের প্রদর্শিত যে পন্থা অনুসরণ কর আর নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন কর তাহলে সমস্ত প্রকার যে সিদ্ধি তোমার মধ্যে আসবে আর তুমি নির্ভীক হয়ে যাবে এই ভাগবতের দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোক এটা পড়বেন প্রভুপা তাৎপর্য কত সুন্দর কথা বলছেন তা আপনি নির্ভীক হবেন কি করে সিদ্ধি কি করে পাবেন যদি পরম্পরা সূত্রে পালন করবেন যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো যদি আমরা পালন করি একদিন আমরা নির্ভীক এবং সিদ্ধি লাভ করব কাউকে ভয় পাব না ভগবানের আশ্রয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো হৃদায় গৌর সীতানা প্রেমানন্দে তো সেজন্য এইভাবে আমরা সতত ভগবানকে স্মরণ রাখতে পারব কখনো আমরা ভুলে যাব না এই বিধি আর নিষেধ বিধি কি চব্বিশ ঘন্টা কৃষ্ণকে স্মরণে রাখা নিষেধ কি কখনো যেন আমরা ভুলে না যাই তা আমরা যা আলোচনা করলাম এটা যেন মনে রাখি এবং ভুলে না যাই তার জন্য প্রচেষ্টা করতে হবে